বিশ্বনবী রহমতের নবী ফাতিমার ঘরের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়ায়, ফাতিমার ঘরের সামনে গিয়ে দাঁড়াইয়া ঘরের দরওয়াজার মধ্যে আওয়াজ দিলে, ফাতিমা ডাক দিয়ে বলেন, বাবা কেন আপনি এই মুহূর্তে আসছেন? কয় মা রে, তোমাকে না দেখলে আমার ভালো লাগে না, তুমি আমার ছোট মেয়ে, আমি কথা বলেছিলাম, ফাতিমা আমার দেহের একটা অংশ, ফাতিমারে না দেখলে আমার ভালো লাগে না, মেয়েরে তোরে আমি মহাব্বত করে তোরে ভালোবাসি, দুনিয়ার পুরুষদেরকে রসুল জানাইয়া গিয়েছেন, তোমার ঘরে যদি ছেলে সন্তান থাকে, মেয়ে সন্তান থাকে, বাজার থেকে মজা কিনেছ, খাবার কিনেছ, ওই খাবারের পোটলাটা ঘরের মধ্যে নিয়া ছেলের হাতে আগে দিবা না, মেয়ের হাতে আগে দিবা, মেয়েকে বেশি ভালোবাসবা, কারণ হইল এই মেয়েটা কয়েকদিন পরে অন্যের বাড়িতে চলে যাবে। নবীজি ডাক দিয়ে বলেন, ফাতিমা রে, মহব্বত করি এত ভালোবাসি, আমি জেহাদের ময়দানে যাওয়ার সময় সর্বশেষ দেখাটা তোমার সঙ্গেই করে যায়, আবার যখন জেহাদের ময়দান থেকে ফিরে আসি সকলার আগে তোমার সঙ্গে আমি দেখা করি। নবীজির মুসলমান চারটা মেয়ে, এ মুসলমান তার মধ্যে ফাতিমা হইল সবার ছোট, ফাতিমার দেখার জন্য বাবা ঘরের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়ায়া আওয়াজ দিলে পরে ফাতিমা ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলেন, বাবা আপনি আমার ঘরে আসছেন, আমার সঙ্গে দেখা করবেন, তবে বাবা মেয়ে হিসাবে ইজ্জত আবরু রক্ষা কইরা, ইজ্জত ডাইকে আপনার সামনে আসার মতো কাপড় আমার ঘরের মধ্যে নাই, আমার স্বামীর ঘরের মধ্যে তেমন সম্পদ নাই, আমার স্বামীর ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই, তবে আমার ঘরটা গো বাবা স্বামীর ঘরে কিছু না থাকলে কি হবে, ঘরটা জান্নাতি পরিবেশ দিয়া ভরপুর আছে, স্বামী আর স্ত্রীর মধ্যে বড় মহাব্বত বড় ভালোবাসা। এ মুসলমান বাইরারে, আমার ওই মুহূর্তে রসুল ডাক দিয়ে বলেন, ফাতেমারি দাঁড়াও, অসুবিধার কোনো কারণ নাই। নবীজির গায়ে ছিল একটা চাদর মুবারক, ওই চাদর মুবারকটা টান দিয়া খুলিয়া মুসলমান বাইরা দরওয়াজার নিচ দিয়া ভিতরে ঢুকায় দিয়া বলেন, মারে এই নে আমার চাদরটা গায়ে দাও, তারপরে দরওয়াজা খোলা, আমি ঘরের মধ্যে আসতেছি, কারণ নবী ডাক দিয়া বলেন, এ ফাতেমা আমি দুনিয়ার শান শৌকতের জীবন চাই না, দুনিয়ার ইজ্জত আমি চাই না, দুনিয়ার ভালো খাবার আমি চাই না, এজন্য রসুল সবসময় দোয়া করেছে, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাসুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ আমাকে গরিব হালাতে রাইখেন, গরিব অবস্থায় মরণ দিয়েন, হাসরের কঠিন ময়দানে গরিবদের সঙ্গে আমার হাসর করিয়েন, কারণ রসুল ডাক দিয়া দিয়া বলেন, ধনীরা সম্পদের হিসাব আল্লাহর সামনে দিতে থাকবে, আর গরিবেরা অল্প টাকার মালিক, খাইয়া শুকরিয়া আদায় করছে, ঘরে খানা নাই এরা সবুর করেছে, এরা অল্প টাকার মালিক ছিল, মুহূর্তের মধ্যে হিসাব দিয়া এরা আল্লাহর জান্নাতে চলিয়া যাবে, আর ধনীরা মাওলার সামনে হিসাব দিতে থাকবে, এজন্য রসুল ডাক দিয়ে কাল লাগ, আমাকে গরিব হালাতে রাইখ, গরিব অবস্থায় রাইখ, গরিব অবস্থায় মরণ দিও, হাসরের কঠিন ময়দানে গরিবদের সঙ্গে আমার হাসর করিও, গরিবদের সঙ্গে আমার হাসর করিও। আমার নবী ফাতেমার ঘরে গিয়া ঢুকলেন, ফাতেমার ঘরে ঢুকার পর আমার নবী তাকায় দেখে গো হাসান আর হোসাইন ফাতেমার কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি মোছে, মুসলমান চেহারার মধ্যে মলিনতা, ফাতেমার দিকেও তাকায় দেখি ফাতেমার অবস্থা বড় খারাপ, ডাক দিয়া কয় মা রে, এ মা কি হয়েছে বলো, তোমাদের কেমন দেখা যায় কেন? ফাতেমা ডাক দিয়া বলেন, নবী গো ঘরের মধ্যে আজকে কয়েকদিন হয়ে গেল খানা নাই, চুলার মধ্যে আগুন জ্বালাইতে পারি না, ডেক্সির মধ্যে কী দিব গো বাবা, ঘরের মধ্যে কোনো কিছুই নাই, এই জন্য আমাদের অবস্থা বড় খারাপ। আমার নবী ডাক দিয়ে বলেন, মারি দাঁড়াও দাঁড়াও, নবীজি ঘর থেকে বের হয়ে গেলেন, হাঁটি হাঁটি পা পা করে সামনে গেলেন, সামনে গিয়া দেখেন একটা ইহুদির খেজুরের বাগান, ইহুদি সামনে দাঁড়ায় আছে, আমার নবী ডাক দিয়া বলেন, চাচা আপনার বাগানে কাজ করার মতন কোনো লোক লাগবে নি বলেন। নবীজিরে দেইখা ইহুদি ডাক দিয়ে বলেন, কাজ করবো কে? কয় কাজ তো আমিই করুম, কয় তোমার চেহারার দিকে তাকায় তোমার এই কাজের লোক মনে হয় না, জোরে কন্যা সুবাহ হারাল, কয় না আমি কাজ করুম। ইহুদি ডাক দিয়ে বলেন, তাহলে শোনো, এই যে কুয়া দেখতে পাইতেছে, কুয়া বালটি পফালাইয়া পানি উঠাইয়া গাছের গোড়ায় গোড়ায় দিলে এক বালটি পানির বিনিময়ে তোমার তিনটা খেজুর দেওয়া হবে,
তিনটা খেজুর তোমাকে দেওয়া হবে, তাই নাকি? কয় হ্যাঁ। কয় বালতি রশি আমার হাতে তুলে দেন। বিশ্বনবী রহমতের নবী বালতিটা হাতের মধ্যে লইয়া কুয়ার থেকে পানি উঠানি শুরু করে দিলে। পানি উঠাইতে উঠাইতে আট বালতি পানি যখন উঠাইলেন, নবম বালতি যখন কুয়ার মধ্যে ফালাইলেন, রশিটা ভিজে গিয়ে দুর্বল হয়ে গিয়েছে। রশিটা চিরে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেল, রশিটা হাতের মধ্যেই রয়ে গেল। এই দৃশ্যটা দূরের থেকে ইহুদি দেখা নিজের গোসা সামলাইতে পারে নাই, চিন্তা করতেছে মোহাম্মদ এই লোকটা যে আমার বালতিটা কুয়ার মধ্যে ফালাইয়া দিল, আর কোনো বালতিও নাই, এই বালতি কেমনে উঠাবো? রাগ করিয়া গোসা করিয়া বিশ্ব নবীরে চিনে নাই, মায়ের নবীরে চিনে নাই, দয়ার নবীরে চিনে নাই, যার খাতিরে আল্লাহ আসমান বানাইল, যার খাতিরে আল্লাহ জমিন বানাইল, ওই নবীকে চিনতে পারে নাই। দূরের থেকে আইসা রাগ কইরা গোসা কইরা আমার নবীর গালের মধ্যে এমন এক চর মেরে দিছে, এমন এক থাপ্পড় লাগাইছে, জোরে কর না, নাউজুবিল্লাহ। নবীজির গায়ে যখন গালে থাপ্পড় দিছে, আহারে মায়ার নবী উম্মতকে কি শিখাইয়া গেছে? নবীজি বলছেন, তোমরা আমারে ফলো করো, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো, তাইলে তোমরা আল্লাহ পেয়ে যাইবে। জোরে কর, সুবহানাল্লাহ। এখন যখন থাপ্পড় একটা মেরে দিছে, ওই মুহূর্তে আমার নবী রাগ করে নাই, রাগ না করে বলে, চাচা আমাকে মারছেন, আপনার হাতে কি ব্যথা পাইছেন? হাতটা টাইন না বকের কাছে আই না, বলে আমারে মাফ করে দেন, আপনার বালতি দরকার? ঠিক আছে, আমি বালতিটা উঠে দিয়ে যাব, আমি যে আপনার বাগানে কাজ করেছি ওই বিনিময়টা আমারে দেন। নবীজি তিনি আটা চব্বিশটা খেজুর হাতে নিয়া ওই বালতিটা যে কুয়ার মধ্যে পড়ছে এই কুয়ার কিনারায় গিয়া, এটা সাধারণ হাত না, এটা নবুয়াতের হাত, সুবহানাল্লাহ, জুরুবাল্লাহ, নবুয়াতের হাত। কুয়াটার কিনারার মধ্যে গিয়ে আমার নবীজি হাত মুবারক বাড়াইয়া দিলেন। আমার আল্লাহকে ডেকে বলে, মালিক রে এই হাত তো আমার হাত নয়, মালিক রে এটা তোমার হাত, তোমার কুদরতি হাত, আল্লাহ নবুয়াতওয়ালা হাত, আমি বাড়াইয়া দিলাম। ইহুদি দূরের থেকে তাকায়া দেখে আমার নবী কুয়ার মধ্যে হাত ঢুকাইয়া দিছে, হাতের নিচের দিকে লম্বা হইতেছে, হাতের নিচের দিকে লম্বা হইতেছে, লম্বা হইতে হইতে বালতিটা যেখানে আমার নবীর হাত চলে গেছে সেখানে নবীজি বালতিটা উঠাইয়া দিয়া রসুল চলে গেলেন ফাতেমার ঘরে। আর এদিক দিয়ে ইহুদি চিন্তা করতেছে, কিরে কারে থাপ্পড় দিলাম এই লোক দিয়ে বালতি কুয়ার মধ্যে হাত ঢুকাইয়া দিয়া বালতি উঠাই দিয়ে গেল। এখন তার ভিতরে একটু অনুভূতি আসছে, আমি কারে মারলাম, হাত টান দিয়া বকের কাছে নিয়াকে আমার মাফ করে দেন, আমার ক্ষমা করে দেন, আবার বালতি উঠাই দিয়া গেল, এটা কেমন লোক রে? আল্লাহু আকবার, দেরি করে নাই, হাতটা টান দিয়ে আই না, ব্যাগের ভিতর থেকে চাকু নিয়া কবজি পর্যন্ত হাত কাইটা ফালাই দিয়া চিন্তায় পড়ে গেছে, এই লোকটারে আমার খুঁজা বাইর করতে হবে। এই কাটা হাত ব্যাগের ভিতরে লইয়া মোহাম্মদকে তালাশ করতেছে, খুঁজতে খুঁজতে ফাতেমার ঘরের সামনে গিয়ে দাঁড়াইছে। ফাতেমার ঘরে গিয়ে আওয়াজ দিয়া বলে, এটা কার ঘর? কয়, এটা যেই লোকরা মারছেন ওনার মেয়ের ঘর। কয়, উনি আসে কোথায়? কয়, ভিতরে আসে। দরওয়াজায় আওয়াজ দিছে, ফাতেমা দরওয়াজা খুলছে, খুইলা তাকায়া দেখে একটা লোক হাঁক কাটা অবস্থায় রক্তগুলো টপ টপ করে পড়তেছে, আর এই লোকটা মোহাম্মদ মোহাম্মদকে চিৎকার মারতেছে। যখন নবীজির সামনে আসছে, আসার পরে বলে, তুমি এখানে কেন আসছো? কয়, আমি বুঝতে পারি নাই, আপনার গায়ে একটা থাপ্পড় মেরে দিছি, একটা চপেট আঘাত করছি গালে, আপনি আমারে মাফ করে দেন। কয়, হাত কাটছো কেন? কয়, যে হাত দিয়া তোমারে মারছি এই হাত আর রাখুম না। কয়, হাত কোথায় আছে? কয়, ব্যাগের ভিতরে আছে। কয়, হাতটা আমার হাতে দাও। নবীজির মুজিজা, অলৌকিকতা, হাতটা বাইর করে নিয়া আল্লাহপাকের রসুল ওই কর্তনকৃত জায়গার মধ্যে লাগাইয়া মুখের থেকে থাল থুতুয়াই না ব্যান্ডেজ করে দিছে। ইহুদেরকে আগের থেকে আমার বেশি আরও ভালো হয়ে গেছে, সুবহানাল্লাহ, জোরে বলো। ইহুদি বলতেছে, আমারে কালমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহ বলতেছেন, তোমরা অনুসরণ করলে ওই নবীরে করো, ফলো করলে ওই নবীরে করো। ওই যে বলছিলাম যে গাট্টিওয়ালা নবীরে তালাশ করতেছে, নবীরে খুঁজতেছে, খুইজা পাইয়া গেছে, কই নবীজিরে খুইজা পাইয়া নিজের ঘরে নিয়ে গেছে। ঘরের মধ্যে নিয়া তাওরাত খোলে আর মুহাম্মদের চেহারার দিকে তাকায়, তাওরাত খোলে আর মুহাম্মদের চেহারার দিকে তাকায়া তাকায়া নবুয়াতের সবগুলো আলামত রসুলের মধ্যে পাওয়া যাইতেছে। তো ইহুদি বলতেছে, আপনি একটু বসেন, আমি ভিতর থেকে আসতেছি। ভিতরে যত পুরুষ ছিল সব ডাইকাই না মুহাম্মদের সামনে দাঁড়া করায় বলে, নবীজি এবার সবাই কালিমা পড়ে মুসলমান বানায়।
আপনার আমার পয়গম্বর রহমতের নবী রাস্তা দিয়া হেঁটে হেঁটে যাচ্ছেন, এমন সময় একজন ইহুদির সঙ্গে আমার নবীর দেখা হয়ে গেল। ইহুদি আমার নবীকে দেখা রাস্তার মধ্যে পাইয়া ডাক দেয়া, কয় নবীজি গ, কয়েকদিন আগে আপনার নিকট থেকে আমি কিছু খেজুর নিয়েছিলাম, আপনারে পাই না গো নবীজি, এখন পেয়ে গিয়েছি, আপনি একটু দাঁড়ান, আমি বাড়ির থেকে খেজুরগুলো আইনা আপনার পাওনাটা পরিশোধ করে দেই। ইহুদি আমার নবীকে রাস্তার কিনারায় দাঁড়া করে চলে গেলেন, বাড়িতে গিয়া অন্য মনস্ক হয়ে গেল, অন্য কাজে লেগে গেল। আমার নবীকে রাস্তার কিনারায় দাঁড়া করে রাখছি, ইহুদি আর মনে নাই, ভুলে গেছি। একদিন পার হয়ে গেল, দুই দিন পার হয়ে গেল, তিন দিন পার হয়ে গেল, হঠাৎ করে ইহুদিটা ওই রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতেছি, হঠাৎ করে তাকায়া দেখে আমার নবীজিকে যেই জায়গার মধ্যে দাঁড়া করায়া রেখে গিয়েছিল, যাওয়ার পথে তাকায়া দেখে আমার নবী ওই রাস্তার মোড়ে দাঁড়ায় আছে। আর আমরা কেমন উম্মত হইলাম, এরে মুসলমান, বিশ্ব নবী রাস্তার কিনারায় দাঁড়ায় আছে, ইহুদি ডাক দিয়ে বলে এ মোহাম্মদ তুমি এখানে কি করো, এখানে দাঁড়ায় রইছ কেন? আমার নবী মুস্কি হাসি দিয়া ডাক দিয়ে বলে বাইরে তুমি না তিন দিন আগে আমাকে এখানে দাঁড়া করায় রেখে গিয়েছিলে, তোমার সঙ্গে ওয়াদা করেছিলাম এই জায়গাতে তোমার সঙ্গে আমি দেখা করব, আমি আমার কথা অনুযায়ী এখানেই দাঁড়ায় রয়েছি। ইহুদি ডাক দিয়া মোহাম্মদ শুনেছিলাম তোমার চরিত্র বলে অনেক সুন্দর, আজকে প্রমাণ হয়ে গেল তোমার চরিত্রটা আসলেই সুন্দর, এ মোহাম্মদ মনে কোনো কষ্ট নিও না, আমি ওয়াদা করতেছি এই মুহূর্তে তোমার হাতে হাত দিয়ে কালমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। শুধু কি তাই রে মুসলমান, বিশ্ব নবীর দরবারে একজন মহিলা বাচ্চা কোলে নিয়ে আগমন করেছে, একজন মহিলা ছোট্ট শিশু বাচ্চা নিয়ে নবীজির সামনে এসে দাঁড়াইয়া ডাক দেখে ওগো মোহাম্মদ, আমি গরিব মানুষ, আমার এই সন্তানটা মিষ্টি একটু বেশি খায়, আপনি একটু ওয়াজ করে দেন, আপনি একটু বুঝাইয়া বলে দেন সেই জন্য একটু মিষ্টিটা কমাইয়া খায়, আমি গরিব মানুষ তার এত মিষ্টি দিব কোথায় থেকে? আমার নবী ডাক দেখো মাগো চলে যাও, তুমি এক সপ্তাহ পরে আমার সঙ্গে দেখা করিও। মহিলা এক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করিয়া নবীজির দরবারে আবার আইসা ডাক দিয়া কেউ গো মোহাম্মদ, এক সপ্তাহ আগে বাচ্চাটা কোলে করে আমি আপনার দরবারে এসেছিলাম, আমার বাচ্চাটা একটু মিষ্টি বেশি খায়, আপনি একটু বলে দেন আমার এই বাচ্চা যেন একটু মিষ্টি কমায়া কমায়া খায়। আমার নবী ডাক দিয়ে বলেন মা সপ্তাহে পড়ার অসুবিধা নেই, দাঁড়াও। মহিলা ডাক দিয়া কয় হুজুর আপনি আমার সন্তানের জন্য কি করবেন বলেন? নবীজি বাচ্চার সামনে এসে ডাক দিয়া কয় বাচ্চা রে তোর মা গরিব মানুষ, এত মিষ্টি দিবে কোথায় থেকে? আমি তোরে বলে দিলাম তুই আর মিষ্টি খাবি না, মাথায় হাত দিয়া রসুল ডেকে ডেকে বলে বাচ্চা রে তুই একটু মিষ্টি কমায়া খাইস। ওই মহিলা দাঁড়াইয়া ডাক দিয়া বলেন এই কথাটা তো এক সপ্তাহ আগে বললেই পারতেন, এই কথাটা যেহেতু আপনি বলবেন এটা তো এক সপ্তাহ আগে বললেই পারতেন, আমার এক সপ্তাহ ঘুরে লাভ রইল কি? মহিলা মনে করছিল যে নবীজি মনে হয় কোনো তাবিজ টাবিজ দিব, ফানি ভরা দিব, হয়তো সাত গাঙ্গের ফানি দিয়া হয়তো বাচ্চাটা দুয়ে মিহা দিব পরিষ্কার করে দিব। এক সপ্তাহ পরে নবীজি মাথায় হাত দিয়া কে বাচ্চা রে তোর মা গরিব মানুষ এত মিষ্টি দিব কোথায় থেকে, মিষ্টি একটু কমায় খাইস। মহিলা রাগ করছে, আমার নবী ডাক দিয়া কই মারি রাগ করার দরকার নাই রে মা, আমি নবীজিও নিজে একটু মিষ্টি বেশি খাইতাম, আমি নিজে মিষ্টি বেশি খাইয়া তোমার সন্তান রে ওয়াজ করলে ওয়াজে কাম হইব না, এই জন্য এক সপ্তাহ আমি মিষ্টি খাওয়া বন্ধ কইরা তোমার সন্তানকে বলেছি যেন সে একটু মিষ্টি কমায়া খায়, বাড়িতে চলে যাও গো মা তোমার সন্তান মিষ্টি কমায়া খাবে। এই হইল আমার নবী, এই হইল আমার পয়গম্বর, নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে আমার উম্মতেরা,
তোমরা আমাকে ভালোবাসবা, আমার অনুসরণ করবা, আমার অনুকরণ করবা। আমি 40 বছরের ভিতরে মক্কা নগরীতে থাইকা কোনোদিন একটা মিথ্যা কথাও বলি নাই, কোনোদিন ওয়াদা খেলাপ করি নাই, আমানতের খেয়ানত করি নাই। নবুয়াতের আগেও আমি একটা মিথ্যা বলি নাই, নবুয়াত পাওয়ার পরও আমি জীবনে একটা কোনোদিন মিথ্যা বলি নাই। কেমন নবী ছিল রে, কাফেরদের সঙ্গে চলাফেরা করতে গিয়া, উঠ বস করতে গিয়া জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলল না। নবুয়াতের আগেও বলে নাই, পরেও বলে নাই। এই জন্য মক্কার মানুষগুলো আমার নবীকে আল আমিন বলেছে, সাদিক বলেছে, বিশ্বস্ত বলেছে, সত্যবাদী বলেছে। কাফের বেদিনরা কোনো ঝামেলার মধ্যে পড়লে মোহাম্মদের দরবারে চলে আসত, ও এই ঝামেলাটা মিটাইবার জন্য একমাত্র মোহাম্মদের দ্বারাই সম্ভব। আমাকে দেওয়া হয়েছে সুরে আলে ইমরানের 31 নম্বর আয়াত, এই জন্য আমাকে ঘুরাই গাড়ায় এখানেই থাকতে হবে। নবীজিরে ভালোবাসতে হবে, নবীজির অনুসরণ করতে হবে, নবীজিকে ফলো করতে হবে, নবীর চরিত্রকে ফলো করতে হবে। কারণ আল্লাহ বলেন, লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে ইমানদারেরা, হে আমার বন্ধুর উম্মতেরা, একটু ভালো করে খেয়াল করে শোনো। তার কারণ তোমাদের জন্য রয়েছে আমার নবীর মধ্যে, ভালো করে শোনেন, তোমাদের জন্য রয়েছে আমার বন্ধুর মধ্যে, আমার নবীর মধ্যে কি অনুসরণ করার মতো, মানার মতো উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মধ্যে রয়েছে আমাদেরকে ফলো করার মতো, অনুকরণ করার মতো উত্তম আদর্শ। নবীজির এক একটা সাইড ঘুরাইতে গেলে, এক একটা দিক ঘুরাইতে গেলে লম্বা সময় লাগবো। আমার নবীর চরিত্র নিয়ে আলোচনা করতে গেলে নবীকে আমি কেমনে মানব, নবীকে আমি কেমনে অনুসরণ করব, নবীকে মানলে লাভ হবে কি, নবীজিকে না মানলে লাভ হবে ফায়দা ক্ষতি হবে কি, এগুলো এক একটা সাইড আছে। আমার নবীজির সবগুলো সাইড ঘুরাইতে গেলে আমার নবীকে নিয়ে কাফেররা, মক্কার কাফেররা পর্যন্ত বলেছে যে মোহাম্মদ সত্যবাদী, মোহাম্মদ বিশ্বস্ত, মোহাম্মদ এমন একজন নবী যেই নবী মক্কাতে আসার পরে মোহাম্মদ আমাদের সামনে উঠবস করেছে। 40 বছরের ভিতরে যে কোনো কাজে মোহাম্মদের দিকে হাত বাড়ায় দেখছি, মোহাম্মদ যে কোনো কাজেই পাস করে। সুবহানাল্লাহ বলে, আমার নবী আদর্শবান নবী, উত্তম চরিত্র লাভান নবী। এই জন্য মুসলমান ভাইরা মাঝে মাঝে কাফির বেদিনেরা আমার নবীর চরিত্র নিয়ে গালি দেয়, নবীজির চরিত্রের মধ্যে কলঙ্কের লেপন করতে চায়। আমরা উম্মত যারা আছি এখান থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, আমার আব্বারে গালে দিলে আমার মেজাজ গরম হয়, মারে গালে দিলে মেজাজ গরম হয়, আমার নেতারে গালে দিলে মেজাজ গরম হয়, কিন্তু আমরা নবীর উম্মত। যেই নবীর মাধ্যমে দুনিয়ার সব কিছু আমরা পাইলাম, আর যেই নবী হাসরের কঠিন ময়দানে আপনারে আমারে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দিবে, ওই নবীর মাঝে মাঝে কাফির বেদিনেরা গালি দেয়, আমার শরীরের পশমটাও খাড়ায় না। আমরা উম্মত দাবি করি ঠিক, কিন্তু নবীরে গালিগুলুজ করলে আমার মেজাজ গরম হয় না। অথচ নবীরে ভালোবাসা হলো ইমান, নবীরে মহব্বত করে হলো ইমান। যেই নবী আপনাকে আমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, যেই নবীর কারণে আসমান জমিনের সব কিছু আমরা ভোগ করতে পারতেছি, অথচ ওই নবীর জন্য আমার দিল কাঁদে না, আমার মন কাঁদে না। মাঝে মাঝেই কাফেররা আমার নবীকে নিয়ে কটুক্তি করে, উল্টাপাল্টা বলে। এই জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, যদি সামনে আমার নবীকে নিয়ে কেউ কটুক্তি করে, কেউ গালিগুলুজ করে, তাহলে গায়ের তাজা রক্ত দিয়ে হইল, আমার নবীর ইজ্জত রক্ষা করার জন্য আমরা কারা কারা তৈয়ার, দুহাত উঁচু করে আল্লাহর আমরা দেখাই দিই। আল্লাহ আমার সব ভাইদের হাতগুলো কবুল করে, জোরে বলেন আমিন, আর একটু জোরে আওয়াজ করে বলেন আমিন। আল্লাহ আমাদের এই ওয়াদাগুলো তুমি কবুল আর মঞ্জুর করে না। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ ডাক দিয়া কয় হাবিব, আপনাকে আমি দুইটা জিনিস দান করলাম। 1 নম্বরে 30 পারা কোরআন দিলাম, 2 নম্বরে আপনাকে একটা সুন্দর চরিত্র দিলাম। যেই চরিত্র দেইখা দেইখা কাফেররা পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, এমন কি নবীর উম্মতের দল নবীজি রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়, নবীজির আমলে চতুর্দিকে ইহুদিরা বসবাস করে, আমার নবীরে পাইলেই মারতে চায়, আমার নবীরে পাইলেই গালিগুলুজ করে, রাস্তার মধ্যে কাটা পুতিয়া রাখে, সেজদার মধ্যে গেলে আমার নবীর দিকে থুতু নিক্ষেপ করে, এমনকি একাকিত্বে পাইলে ওটের নারী
চুলগুলো পেঁচাইয়া আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করতে চায়। ওই নবী এত কষ্ট পাওয়ার পরেও কাফেরদের সঙ্গে আমার নবীর আচরণটা কেমন দেখেন, আমার নবীর উঠা বসা কেমন। রসুল রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়, এমন সময় তাকায়া দেখে একজন ইহুদি সন্তান রাস্তার কিনারার মধ্যে বিরাট বড় একটা গাঁটটি নিয়ে দাঁড়ায় আসি। আমার নবী অপর দিক থেকে হাঁটিয়া হাঁটিয়া যাইতেছিল, হঠাৎ করে ওই বাচ্চাটা আমার নবীর নজরে পড়ে গেল। নজরে পড়ার পর নবীজি ডাক দিয়া বলে, বাবারে তুমি এখানে কি করো দাঁড়াইয়া দাঁড়াইয়া, তোমার সামনে বড় গাঁটটি দেখা যায়, এই গাঁটটি নিয়ে তুমি কি করো বা বলো। ওই ছেলেটা ডাক দিয়া কয়, আপনার আমি চিনলাম না, আপনার পরিচয়টা আমি জানলাম না, আপনি কে গো আমার সামনে দাঁড়াইছেন, আমার খোঁজ খবর নিলেন। নবী ডাক দিয়া বলেন, খোঁজ খবর নিলাম, তুমি একা একা দাঁড়াইয়া আছো গাঁটটি এক কান লইয়া, কই যাইবা বলো, গাঁটটি কোথায় থেকে আনছো, কই নিয়ে যাইবা বলো। এ মুসলমান ভাইরা দিক, ওই মুহূর্তে হুদির বাচ্চা ডাক দিয়া বলেন, গাঁটটিটা বেঁধেছি বাড়িতে নেওয়ার জন্যে, এই গাঁটটিটা বহন করে আমার দ্বারা নেওয়া সম্ভব না, আমি বাড়িতে খোঁজ খবর দিব, এমন লোক আমার সামনে এখন নাই। আমার নবী দয়ার নবী ডাক দিয়ে বলে, বাচ্চা রে ওরে ছেলে চিন্তার কোনো কারণ নাই, আমি নবীজি এসে পড়েছি, তুমি যদি গাঁটটিটা আলগি দিয়ে আমার মাথায় দিবার পারো, তুমি যেখানে বলবা আমি সেখানে গাঁটটিটা পৌঁছাইয়া দিব, তুমি যেখানে বলবা সেখানে তোমার গাঁটটি আমি তোমাকে পৌঁছাইয়া দিব। তো রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, আল্লাহু আকবার, ওই পেয়ারা নবী বলতেছে, বাবা রে তোমার গাঁটটিটা আমার মাথায় উঠাইয়া দাও, তুমি যেখানে বলবা আমি সেখানে তোমারে পৌঁছাইয়া দিব। নবী কারে কয় একটু খেয়াল করে দেখেন, এমন নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, আল্লাহু আকবার, যেই নবী আমাদের চিন্তা কইরা আমাদের টেনশনে সারা রাত ঘুমায় না, ঠিক মতো খাওয়া দাওয়াও করে না। আম্মা জানা আয়েশা বলেন, নবীজি পালাক্রমে যেদিনই আমার ঘরে আসতো আমি তাকায়া দেখি আল্লাহ নবী, যত রাত্রি আমার ঘুম ভাঙ্গে আমি তাকায়া দেখি আমার নবী উপরের দিকে তাকায়া তাকায়া, চোখের কোনার মধ্যে পানি, রসুল কাঁদে, আর কি জানি রসুল টেনশন টেনশন করে, পেরেশানি পেরেশানি করে। তো রহমতের নবী, বরকতের নবীকে একদিন আম্মা জানা আয়েশা ডাক দিয়ে বলে, ওগো নবীজি, ওগো আল্লাহর রসুল, আমার তো বুঝে আসে না, আপনি যখনই পালাক্রমে আমার ঘরে আসেন আমি যেদিন আপনাকে বন্টনে পাই ওই দিন যত রাতে আমার ঘুম ভাঙ্গে ওগো নবীজি আমি তাকায় তাকায় দেখি আপনার চোখের কোনার মধ্যে পানি, আপনি কি পেরেশানি করেন, আপনি কি চিন্তা করেন। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে জিব্রাইল আমিন তো আমার কাছে আসা যাওয়া করে, তো আমাকে জিব্রাইল একদিন বইলা গেছে যে আমার উম্মতরা নাকি আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলবে, তো আমি আমার উম্মতকে এত ভালোবাসি, এত উম্মতকে এত বেশি মহাব্বত করি, এই খবরটা শোনার পর থেকে আমি চাইতেছি আল্লাহর কাছে হাত বাড়াইয়া বাড়াইয়া চোখের পানি জমা দিয়া নিয়ে আমার সমস্ত উম্মতের গুণাগুলো মাফ করে আমি কবরে যাইতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আমাদের জন্য কেমন পেরেশান ছিল। আমার মুসলমান ভাইরা রে, পেয়ারা রসুল বিশ্ব নবী, দয়ার সাগর মায়ার নবী ডাক দিয়ে বলে, বাবা রে তোমার গাঁটটিটা আমার মাথায় উঠাইয়া দাও, যেখানে বলবার সেখানে পৌঁছাইয়া দিব। রহমাতাল্লিল আলামিন নবী ওই মুহূর্তে বাচ্চাকে বললে, পরে বাচ্চার গাঁটটিটা নবীজির মাথায় কোনোরকম উঠাইয়া দিলেন, আর বললেন, ওগো নবীজি, ওগো আল্লাহর বান্দা, আপনি হাঁটিয়া হাঁটিয়া সামনের দিকে যান, আর ওই বাচ্চাটা আমার নবীর সঙ্গে রওনা দিয়েছে, একটু খেয়াল করিয়া দেখেন, ওই নবীকে আমরা চিনলাম না, ওই নবীকে আমরা বুঝলাম না, কেমন মায়ার নবী, কেমন দয়ার নবী, ওই রহমাতাল্লিল আলামিন নবী। বাচ্চাটার নিয়ে রওনা দিলে পরে বাচ্চা নিয়ে রওনা দিয়েছে ইহুদির বাচ্চা, নবীজির মাথার মধ্যে গাঠরি, বাচ্চার গাঠরি আমার নবী নিয়ে রওনা দিলে, বাচ্চাটা আমার নবীর দিকে বারবার বারবার ফলো করে। নবীজি যখন সামনের দিকে হাঁটিয়া হাঁটিয়া যায়, বাচ্চাটা তাকায়া দেখে, ছেলেটায় তাকায়া দেখে, নবীজি জমিনের মধ্যে পা রাখলে যেখানে মুসলমান কোনো ঘাস নাই, আমার নবী পা মুবারক রাখলে পরে ওই জায়গাটা সবুজ ঘাসে পরিণত হয়ে যায়। আবার যখন আমার নবী রাস্তা দিয়ে যায়, আকাশের মেঘমাল আমার নবীর ছায়া দিয়ে নিয়ে যায়, দুই দাঁড়ের গাছগুলো আপন জায়গা থেকে উঠে এসে আমার নবীকে ছায়া দিয়া নিয়ে যায়,
ইহুদির ছেলেটা বলে, কি রে এই লোকটার জীবনে দেখলাম না, কোনো দিন চিনলাম না, পরিচয় জানতে চাইলাম না, এই লোকটা মনে হয় দামি কোনো লোক হবি, পা রাখলে সবুজ ঘাস হয়ে যায়, আমার সামনে দিয়ে হাঁটিয়া গেলে আকাশের মেঘমালা উইরা আইসা আইসা মহাইন লোকটারে ছায়া দিয়া নিয়ে যায়। রসুলকে সামনের দিকে নিয়ে গেলে পরে আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ও গো আল্লাহর বান্দা, এইটা হইল আমার ঘর, গাড়িটা এখানেই নামান। আমার নবীজি গাড়িটা ইহুদির ঘরে নামাইয়া দিলে পরে গাড়িটা নামাইয়া ডাক দিয়া বলে, বাবার আমি চললাম, আমি গেলাম, আমি চলে গেলাম। বাচ্চাটা ডাক দিয়া বলে, ইহুদির ছেলে ডাক দিয়া বলে, এত বড় গাড়ি এত দূরত্বের পথ অতিক্রম করে আমার ঘরে পৌঁছাইয়া দিলেন, এমনি চলে যাবেন, কিছু বিনিময় নেবেন না। আমার নবী ডাক দিয়া বলে, আমার কাজ হইল উপকার করা, কাজ আমার বিনিময় নেওয়া নয়, আমি উপকার করতে পারছি এজন্য আমি ধন্য হয়েছি। আমার কাজ হইল মানুষের উপকার করা, পথ হারা মানুষকে পথের সন্ধান দেওয়া, খারাপ মানুষগুলোকে ভালো পথ দেখানি, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের পথ দেখানি, এইটাই হচ্ছে আমার কাজ। আমি তোমার গাড়িটা ঠিক মতো তোমার ঘরে পৌঁছে দিয়ে গেলাম আর আমি চলে গেলাম। আল্লাহর নবী কিছু পথ অগ্রসর হওয়ার পরপর ঘরের ভিতর থেকে ইহুদিয়া আয়েশা দেখে ঘরের মধ্যে বড় গাড়ি এবং সন্তানরাও পাশে, ইহুদি জিজ্ঞেস করতেছে, বাবা এত বড় গাড়ি কেমনে নিয়ে আসলা, কার মাধ্যমে নিয়ে আসলা? বলতেছে, বাবা যেই লোকটা এই গাড়িটা আমার ঘরে পৌঁছাই দিয়েছে, আমি ওনারে আগে পরে কোনোদিন আর দেখি নাই, তবে মনে হয় লোকটা অনেক ভালো লোক হবে, বাবা এত বড় একটা গাড়িটা এত দূরত্বের পথ থেকে আইনা আমার ঘরে পৌঁছাই দিয়া উনি কোনো বিনিময় নিল না, এমনি হাইটা চলে গেল। তখন বাবা দাঁড়ায় বলে, বলো কি, এত বড় গাড়িটি ঘরে পৌঁছাই দিয়া লোকটায় চলে গেল আর তোমার কাছ থেকে কোনো বিনিময় নিল না? কয়, না কোনো বিনিময় নেয় নাই। কয়, তাহলে লোকটা কোন পথ দিয়ে গেছে একটু বলবার পারবা? কয়, হ্যাঁ বাবা বলতে পারবো, একটু অগ্রসর হয়েছে মনে হয়, বেশি পথ মনে হয় যায় নাই। তখন ইহুদি ছিল তাওরাত পরণে বলা, যেই তাওরাতের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার নবীর নাম, সুবহানাল্লাহ জোরে বলে, যেই তাওরাতের মধ্যে আমার নবীর প্রশংসা, আমার নবীর গুণগান, আল্লাহু আকবার। ওই তাওরাত যারা মুখস্থ করেছিল, তাওরাত যারা পড়েছিল, আমার নবীর নাম বারবার পায়। তো ইহুদির মধ্যে কিছু হিংসুটা ইহুদি ছিল, এক ইহুদি তাওরাত পড়ে, পড়তে গিয়ে দেখে এক জায়গার মধ্যে মুহাম্মদের নাম, আল্লাহর নামটা এমন সুন্দর নির্বাচন করছেন, যেমন ঈসা দুই ঠোঁট মিলিয়ে বলতে হয় না, ঈসা, মূসা, ইব্রাহিম, ইসমাইল, ইউসুফ, ইয়াকুব, এগুলো বললে নামগুলো এমনি বলা যায়, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলেন শেষ জামানার নবীর নামটা উম্মতেরা নিবে, একেক ঠোঁটের মধ্যে সুমা দিয়ে নিবে। কারণ দেখুন, আপনি রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন, দেখবেন ছোট একটা বাচ্চা দাঁড়ায় দাঁড়ায় কাঁদে, এই দৃশ্যটা দেখলে আপনার মায়া লাগে, একটু বাচ্চার প্রতি সমবেদনা জানাইতে মনে চায়। তখন এই বাচ্চাটা কার বাচ্চা আপনার জানা নাই, মহাব্বতের কারণে বাচ্চাটারে টান দিয়া কোলে উঠাইয়া দুই গালা দুইটা চুমা দিয়া একটা চকলেট কিনা দিয়া মাথায় হাত বুলাইয়া দিয়ে বলেন, বাবা তুমি আর কাইন্দো না, অপরের বাচ্চা এতটুকু আপনি করছেন, বেশি করে ফেলাইছেন মনে হয়, টান দিয়া কোলের মধ্যে লইয়া দুই গালে চুমা দিয়া একটা চকলেট কিনা মাথায় হাত বুলাইয়া দিয়া ছেড়ে দিয়েছেন, কিন্তু আপনার বাচ্চা ঘরের মধ্যে গিয়া দেখেন সেও হাউমাউ করে কাঁদতেছে, তখন নিজের বাচ্চাটারে টান দিয়া কোলে উঠাইয়া বুকের সঙ্গে ভালো করে জড়াইয়া ধইরা দুই গালের মধ্যে চুমা দিছেন, কপালে চুমা দিছেন, চুমা দিয়া ছাইরা দেন নাই, একার আদর করে জাতা দিয়া চুমা দিয়ে গালের মধ্যে ধরে রাখছেন নিজের বাচ্চা হওয়ার কারণে। কেন? এটা নিজের বাচ্চা আর ওইটা অন্যের বাচ্চা, অন্যের বাচ্চার কারণে আপনি আলগা করে একটা চুমা দিছেন আর নিজের বাচ্চার একারে দুইটা ঠোঁট ডাবাইয়া চুমা দিছেন। তো আল্লাহ ডাক দিয়া, এ নবীর উম্মতেরা, ঈসার নাম নিছ, মূসার নাম নিছ, ইব্রাহিমের নাম নিছ, ইয়াকুবের নাম নিছ, ইউসুফের নাম নিছ, চুমা দেওয়া লাগে নাই, আলগা আলগা মনে হয়েছে। আর আমার নবীর নাম যখন নিবা তখন চুমা দিয়া মোহাব্বত নিবা, মুহাম্মদ জোরে কইতেন না, সুবহানাল্লাহ, দেখেন নামটার মধ্যে কি একটা মোহাব্বত দেখেন, মুহাম্মদ, আল্লাহু আকবার। তো তাওরাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা তাওরাতের মধ্যে থাকবে মূসা নবীর নাম, যেহেতু তাওরাত আল্লাহ মূসা নবীরে দিছে, তো এখন পড়তে গিয়ে দেখে মুহাম্মদের নাম,
এই লোকটা রাগে অগ্নিশর্ম হইয়া মনে মনে সিদ্ধান্ত নিছে, মুহাম্মদের নাম যেই পৃষ্ঠার মধ্যে আছে এই নামটা এখানে রাখব না, মুহাম্মদের নামের সঙ্গে ইহুদির দুশ্মনী, যেই জায়গার মধ্যে মুহাম্মদের নাম ওই নামটা ওইখান থেকে কর্তন কইরা কাগজটা সিররা ফালাইয়া দিয়া তাও রাস্তা বন্ধ কইরা ঘর থেকে বের হয়ে গেছে, আজকার তাওরাত পড়বে না। পরের দিন তাওরাত যখন আবার খুইলা পড়তে গেছে ওই পৃষ্ঠাটা উল্টায়া দেখে মুহাম্মদের নাম ছিল এক জায়গার মধ্যে আর একটা জায়গার থেকে মুহাম্মদের নাম কাটছে, আজকে খুইলা গিয়ে দেখে যেই জায়গার থেকে মুহাম্মদের নাম কাটছিল ওই জায়গার মধ্যে মুহাম্মদের নাম আছে, পাশাপাশি আরেকটা জায়গার মধ্যে মুহাম্মদের নাম। কেউ আপনারা ঘুমায় গেছেন গা? তাহলে বড় করে জোরে করেন না সুবহানাল্লাহ। নবীর নাম কাটছে এক জায়গার দিকে, পাওয়া গেছে দুই জায়গার মধ্যে, তার মেজাজ গরম না নরম? জোরে কর, নরম না গরম? পুরা গরম। সে চিন্তা করতেছে এক জায়গার থেকে মুহাম্মদের নাম কাটলাম, দুই জায়গার মধ্যে মুহাম্মদের নাম, না এই নাম রাখা যাইব না, দুই জায়গার থেকে মুহাম্মদের নাম, দুশ্মনী কইরা মুহাম্মদের নাম কাইটা দিছি, দুই জায়গার থেকে নাম কাইটা দিয়া বাস কইরা তাওরাত রাইগা চলে গেছে। পরের দিন আজকার পড়ুম না আগামীকালকে আবার পড়ুম, আগামীকালকে পড়তে গিয়া দেখতেছে যে আজকে তাওরাত খুললা দেখে গতকালকে ছিল দুই জায়গার মধ্যে নাম, ওই জায়গার থেকে কাটছে, আজকে তাকায় দেখে মুহাম্মদের নাম দুই জায়গার না, আজকে তাকায় দেখে মুহাম্মদের নাম চার জায়গার মধ্যে। মুহাম্মদের ভালোবাসে কে বলে না জোরে? মুহাম্মদকে ভালোবাসে কে? চার জায়গার মধ্যে দেখা এমন তেলে বাগুনে জ্বলে উঠছে কি রে? কাটিয়ার বারে কাটিয়ার বারে কাটি এক জায়গার থেকে দুই জায়গা, দুই জায়গায় কাটলে চার জায়গায়, এটা করে কি? চার জায়গার থেকে কাটছে, কাইটা তাওরাত রাখছে। পরের দিন আয়েশা দেখে আল্লাহর কি রহমত, চার জায়গা না মুহাম্মদের নাম আট জায়গার মধ্যে। আজকে রাগ একটু বেশি উঠছে, আট জায়গার থেকে মুহাম্মদের নাম কাটছে। পরের দিন আয়েশা দেখে আট জায়গার না ডবল হয়ে রয়েছে, ষোলো জায়গার মধ্যে মুহাম্মদের নাম। এখন সে চিন্তায় পড়ে গেল কি রে, মুহাম্মদের নাম কাটি আর বারে কাটি আর বারে। তার সমবয়স্ক আরেকজন বন্ধু ছিল, ওই বন্ধুর বাড়িতে দৌড়ায় গিয়া বলে ভাই রে তুমি আর আমি একসঙ্গে চলাফেরা করি, তুমিও তাওরাত পড়ো আমিও পড়ি, তোমার হাতে এইটা কি, তোমার হাতে এইটা কি, এটা কি? কইরা কোরআন শরীফ, কোরআন শরীফ কেন? আল্লাহু আকবার, কোরআন শরীফ কেন? তুমি জানো না মুহাম্মদ মদিনাতে আগমন করছে, তাওরাত যদিও রাখছ কিন্তু আমি তো কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। আহ বড় করে কয়না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন বন্ধু ডাক দিয়ে বলে তুমি যে মুহাম্মদের নাম কাটা শুরু করছ, যদি এইভাবে কাটতে থাকো তাইলে পুরা তাওরাতের মধ্যে মুহাম্মদের নাম ছাড়া আর কোনো নাম পাইবা না। জোরে কর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আ মুসলমান ভাইরা রে, আমার বন্ধুরা রে, ওই মুহূর্তে ইহুদি ডাক দিয়ে বলে ছেলে রে ওই লোকটা কোন রাস্তা দিয়া গিয়েছে বল। ছেলেটায় ডাক দিয়ে বলে আব্বা ওই লোকটা হাঁটতে হাঁটতে সামনে চলে গিয়েছে। ইহুদি ডাক দিয়ে বলে তুমি কি দেখেছো কোন রাস্তা দিয়ে গিয়েছে? কাহা দেখেছি, আমার নবী হাঁটি হাঁটি পা পা করে সামনে যায় আর ইহুদি সামনের দিকে আগায় আগায় যাইতেছে, সামনে গিয়া তাকায় দেখে গো মুসলমান বিশ্ব নবী হেঁটে হেঁটে রাস্তা দিয়া যাইতেছে। ইহুদি সামনে গিয়া দাঁড়ায় ডাক দিয়ে বলে ছেলে রে এই লোকটা নাকি তোমার গাড়ি নিয়ে আসছে? কয় হ্যাঁ আব্বা এই লোকটাই। ইহুদি তাকায় দেখে আমার নবী যখন রাস্তা দিয়া যায় তার সন্তানটা যেমনে দেখেছি আকাশের মেঘমাল আমার নবীরে ছায়া দিয়া দিয়া নিয়ে যায়, আমার নবীরে সম্মান করে, গাছে সম্মান করে, মাছে সম্মান করে, আসমানের মেঘমালা সম্মান করে, সূর্যও সম্মান করে, চন্দ্রেও সম্মান করে, জমিন পর্যন্ত সম্মান করে, এমনকি রাস্তার মধ্যে ছোট ছোট পাথর কণা, ওই পাথর কণাগুলো আমার নবীর কদমের নিচে পড়ে গেলে মোমের মতো নরম হয়ে যায়, ওই পাথর কণা পর্যন্ত আমার নবীর সম্মান করে, ইজ্জত করে। ওই লোকটা নবীজির সামনে তারা গিয়া ডাক দিয়ে কয় আপনার পরিচয়টা বলেন, আপনার পরিচয় কি বলেন? আমার নবী ডাক দিয়া বলে আমার নাম হলো মুহাম্মদ, আমার বাবার নাম হলো আবদুল্লাহ। ওই লোকটা ডাক দিয়া বলে ও গো আবদুল্লার ছেলে মুহাম্মদ, তাইলে আপনি তো শেষ নবী। তাওরাতের মধ্যে আপনার বর্ণনা আছে,
আপনার চেহারাটা কেমন হবে, আপনার ঠোঁটগুলো কেমন হবে, আপনার চোখ মুবারকগুলো কেমন হবে, আপনি কেমনে কথা বলবেন, আপনি কতটুকু লম্বা হবেন, কতটুকু বেটে হবেন, চিকুন না মোটা হবেন, আপনার সব নিদর্শন তাওরাতের মধ্যে আল্লাহ দিয়েছেন। মুসলমান বিশ্ব নবী রহমতের নবী সরকার দু আলম নবীকে বললেন, দাঁড়ান, আপনার সঙ্গে আমার একটু আলোচনা আছে, আপনার সঙ্গে আমার একটু কথা আছে। যেই ঘরের মধ্যে গাঁটটি রেখে এসেছিলেন, আপনি কি ওই ঘরটার মধ্যে আমার সঙ্গে একটু যেতে পারবেন? আমার নবী ডাক দিয়ে বলে, ভাই কি হয়েছে বলেন, কেন আপনার ঘরে যাব? ইহুদি ডাক দিয়ে বলে, আপনি একটু গেলে আমার জন্য উপকার হইত, আমার গোত্রের জন্য উপকার হইত, আপনি একটু চলেন। আমার নবী রহমতের নবী, আমার নবী মায়ার নবী, যেই নবী জালেমকে আল্লাহ পাকের রসুল মাফ করিয়া দেয়, রসুলকে পিটাইলে পরে মারলে পরে হাতটা টাই নাই না বুকের মধ্যে লাগায় বলে, ভাই আপনি আমাকে মারছেন পিটাইছেন, আপনার হাতে কি ব্যথা পাইছেন? ওই মায়ার নবী মানুষকে ক্ষমা করিয়া দেয়, মানুষকে মাফ করিয়া দেয়। এর নবী রহমতের দল নবীজির ইতিহাস বলতে গেলে সারা রাত্র পার হইয়া যাবে। বিশ্ব নবী রহমতের নবী ফাতিমার ঘরের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়ায়, ফাতিমার ঘরের সামনে গিয়ে দাঁড়াইয়া ঘরের দরওয়াজার মধ্যে আওয়াজ দিলে, ফাতিমা ডাক দিয়ে বলেন, বাবা কেন আপনি এই মুহূর্তে আসছেন? কয়ে, মারে তোমাকে না দেখলে আমার ভালো লাগে না, তুমি আমার ছোট মেয়ে, আমি কথা বলেছিলাম, ফাতিমা আমার দেহের একটা অংশ, ফাতিমারে না দেখলে আমার ভালো লাগে না, মেয়েরে তোরে আমি মোহাব্বত করি, তোরে ভালোবাসি। দুনিয়ার পুরুষদেরকেও রসুল জানাইয়া গিয়েছেন, তোমার ঘরে যদি ছেলে সন্তান থাকে, মেয়ে সন্তান থাকে, বাজার থেকে মজা কিনেছ, খাবার কিনেছ, ওই খাবারের পোটলাটা ঘরের মধ্যে নিয়া ছেলের হাতে আগে দিবা না, মেয়ের হাতে আগে দিবা, মেয়েকে বেশি ভালোবাসবা। কারণ হইল, এই মেয়েটা কয়েকদিন পরে অন্যের বাড়িতে চলে যাবে। নবীজি ডাক দিয়ে বলেন, ফাতিমা রে তোমার এত মহব্বত করি, এত ভালোবাসি, আমি জেহাদের ময়দানে যাওয়ার সময় সর্বশেষ দেখাটা তোমার সঙ্গেই করে যাই, আবার যখন জেহাদের ময়দান থেকে ফিরে আসি সকলার আগে তোমার সঙ্গে আমি দেখা করি। নবীজির মুসলমান চারটা মেয়ে, এ মুসলমান তার মধ্যে ফাতিমা হইল সবার ছোট। ফাতিমার দেখার জন্য বাবা ঘরের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়ায়া আওয়াজ দিলে পরে ফাতিমা ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলেন, বাবা আপনি আমার ঘরে আসছেন, আমার সঙ্গে দেখা করবেন, তবে বাবা মেয়ে হিসাবে ইজ্জত আবরু রক্ষা কইরা, ইজ্জত ডাইকে আপনার সামনে আসার মতো কাপড় আমার ঘরের মধ্যে নাই, আমার স্বামীর ঘরের মধ্যে তেমন সম্পদ নাই, আমার স্বামীর ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই, তবে আমার ঘরটা গো বাবা স্বামীর ঘরে কিছু না থাকলে কি হবে, ঘরটা জান্নাতি পরিবেশ দিয়া ভরপুর আছে, স্বামী আর স্ত্রীর মধ্যে বড় মহাব্বত, বড় ভালোবাসা। এ মুসলমান বাইরারে আমার ওই মুহূর্তে রসুল ডাক দিয়ে বলেন, ফাতেমারি দাঁড়াও, অসুবিধার কোনো কারণ নাই। নবীজির গায়ে ছিল একটা চাদর মুবারক, ওই চাদর মুবারকটা টান দিয়া খুলিয়া মুসলমান বাইরা দরওয়াজার নিচ দিয়ে ভিতরে ঢুকায় দিয়ে বলেন, মারে এই নে আমার চাদরটা গায়ে দাও, তারপরে দরওয়াজা খোলা, আমি ঘরের মধ্যে আসতেছি। কারণ নবী ডাক দিয়ে বলেন, হে ফাতেমা আমি দুনিয়ার শান শৌকতের জীবন চাই না, দুনিয়ার ইজ্জত আমি চাই না, দুনিয়ার ভালো খাবার আমি চাই না, এই জন্য রসুল সবসময় দোয়া করেছে, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়ামিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ আমাকে গরিব হালাতে রাইখেন, গরিব অবস্থায় মরণ দিয়েন, হাসরের কঠিন ময়দানে গরিবদের সঙ্গে আমার হাসর করিয়েন। কারণ রসুল ডাক দিয়া দিয়া বলেন, ধনীরা সম্পদের হিসাব আল্লাহর সামনে দিতে থাকবে, আর গরিবেরা অল্প টাকার মালিক, খাইয়া শুকুরি আদায় করছে, ঘরে খানা নাই এরা সবুর করেছে, এরা অল্প টাকার মালিক ছিল, মুহূর্তের মধ্যে হিসাব দিয়া এরা আল্লাহর জান্নাতে চলিয়া যাবে, আর ধনীরা মাওলার সামনে হিসাব দিতে থাকবে। জন্য রসুল ডাক দিয়ে কাল্লা গ, আমাকে গরিব হালাতে রাইখ, গরিব অবস্থায় রাইখ, গরিব অবস্থায় মরণ দিও, হাসরের কঠিন ময়দানে গরিবদের সঙ্গে আমার হাসর করিও, গরিবদের সঙ্গে আমার হাসর করিও। আমার নবী ফাতেমার ঘরে গিয়া ঢুকলেন, ফাতেমার ঘরে ঢুকার পর আমার নবী তাকায় দেখে গ হাসান আর হোসাইন ফাতেমার কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি মোছে। মুসলমানের চেহারার মধ্যে মলিনতা,
ফাতেমার দিকে ও তাকায় দেখি ফাতেমার অবস্থা বড় খারাপ। ডাক দিয়া কয়ে মারে এ মা কি হয়েছে বল, তোমাদের কেমন দেখা যায় কেন? ফাতেমা ডাক দিয়া বলেন নবী গো, ঘরের মধ্যে আজকে কয়েকদিন হয়ে গেল খানা নাই, চুলার মধ্যে আগুন জ্বালাইতে পারি না, ডেক্সির মধ্যে কি দিব গো বাবা, ঘরের মধ্যে কোনো কিছুই নাই, এই জন্য আমাদের অবস্থা বড় খারাপ। আমার নবী ডাক দিয়ে বলেন মারি দাঁড়াও দাঁড়াও। নবীজি ঘর থেকে বের হয়ে গেলেন, হাঁটি হাঁটি পা পা করে সামনে গেলেন, সামনে গিয়া দেখেন একটা ইহুদির খেজুরের বাগান, ইহুদি সামনে দাঁড়ায় আছে। আমার নবী ডাক দিয়া বলেন চাচা, আপনার বাগানে কাজ করার মতন কোনো লোক লাগবেনি বলেন। নবীজিরে দেখা ইহুদি ডাক দিয়ে বলেন কাজ করবো কে? কয় কাজ তো আমিই করুম। কয় তোমার চেহারার দিকে তাকায় তো তোমার এই কাজের লোক মনে হয় না, জোরে কন্যা সব হারাল। কয় না আমি কাজ করুম। ইহুদি ডাক দিয়ে বলেন তাহলে শোনো, এই যে কুয়া দেখতে পাইতেছে কুয়া, বালটি পফালাইয়া পানি উঠাইয়া গাছের গোড়ায় গোড়ায় দিলে এক বালটি পানির বিনিময়ে তোমার তিনটা খেজুর দেওয়া হবে, তিনটা খেজুর তোমাকে দেওয়া হবে, তাই নাকি? কয় হ্যাঁ। কয় বালতি রশি আমার হাতে তুলে দেন। বিশ্বনবী রহমতের নবী বালতিটা হাতের মধ্যে লইয়া কুয়ার থেকে পানি উঠানি শুরু করে দিলে, পানি উঠাইতে উঠাইতে আট বালতি পানি যখন উঠাইলেন, নবম বালতি যখন কুয়ার মধ্যে ফালাইলেন, রশিটা ভিজে গিয়ে দুর্বল হয়ে গিয়েছে, রশিটা চিরে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেল, রশিটা হাতের মধ্যেই রয়ে গেল। এই দৃশ্যটা দূরের থেকে ইহুদি দেখা নিজের গোসা সামলাইতে পারে নাই, চিন্তা করতেছে মোহাম্মদ এই লোকটা যে আমার বালতিটা কুয়ার মধ্যে ফালাইয়া দিল, আর কোনো বালতিও নাই, এই বালতি কেমনে উঠাবো, রাগ করিয়া গোসা করিয়া বিশ্ব নবীরে চিনে নাই, মায়ের নবীরে চিনে নাই, দয়ার নবীরে চিনে নাই, যার খাতিরে আল্লাহ আসমান বানাইল, যার খাতিরে আল্লাহ জমিন বানাইল, ওই নবীকে চিনতে পারে নাই। দূরের থেকে আইসা রাগ কইরা গোসা কইরা আমার নবীর গালের মধ্যে এমন এক চর মেরা দিছে, এমন এক থাপ্পড় লাগাইছে, জোরে কর্ণ নাউজুবিল্লাহ। নবীজির গায়ে যখন গালে থাপ্পড় দিছে, আহারে মায়ার নবী উম্মতকে কি শিখাইয়ে গেছে? নবীজি বলছেন তোমরা আমারে ফলো করো, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো, তাইলে তোমরা আল্লাহ পেয়ে যাইবে, জোরে কর্ণ সুবহানাল্লাহ। এখন যখন থাপ্পড় একটা মেরা দিছে, ওই মুহূর্তে আমার নবী রাগ করে নাই, রাগ না করে বলে চাচা আমাকে মারছেন, আপনার হাতে কি ব্যথা পাইছেন? হাতটা টাইন না বকের কাছে আইনা বলে আমারে মাফ করে দেন, আপনার বালতি দরকার, ঠিক আছে আমি বালতিটা উঠে দিয়ে যাব, আমি যে আপনার বাগানে কাজ করেছি ওই বিনিময়টা আমারে দেন। নবীজি তিনি আটা চব্বিশটা খেজুর হাতে নিয়া ওই বালতিটা যে কুয়ার মধ্যে পড়ছে এই কুয়ার কিনারায় গিয়া, এটা সাধারণ হাত না, এটা নবুয়াতের হাত, সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, এটা নবুয়াতের হাত। কুয়াটার কিনারার মধ্যে গিয়ে আমার নবীজি হাত মুবারক বাড়াইয়া দিলেন, আমার আল্লাহকে ডেকে বলে মালিক রে এই হাত তো আমার হাত নয়, মালিক রে এটা তোমার হাত, তোমার কুদরতি হাত, আল্লাহ নবুয়াতওয়ালা হাত, আমি বাড়াইয়া দিলাম। ইহুদি দূরের থেকে তাকায়া দেখে আমার নবী কুয়ার মধ্যে হাত ঢুকাইয়া দিছে, হাতের নিচের দিকে লম্বা হইতেছে, হাতের নিচের দিকে লম্বা হইতেছে, লম্বা হইতে হইতে বালতিটা যেখানে আমার নবীর হাত চলে গেছে সেখানে নবীজি বালতিটা উঠাইয়া দিয়া রসুল চলে গেলেন ফাতেমার ঘরে। আর এদিক দিয়ে ইহুদি চিন্তা করতেছে কিরে কারে থাপ্পড় দিলাম, এই লোক দিয়ে বালতি কুয়ার মধ্যে হাত ঢুকাইয়া দিয়া বালতি উঠাইয়া দিয়ে গেল, এখন তার ভিতরে একটু অনুভূতি আসছে আমি কারে মারলাম, হাত টান দিয়া বকের কাছে নিয়ে আমার মাফ করে দেন, আমার ক্ষমা করে দেন, আবার বালতি উঠাই দিয়া গেল, এটা কেমন লোক রে, আল্লাহু আকবার, দেরি করে নাই, হাতটা টান দিয়া আইনা
ব্যাগের ভিতর থেকে চাকু নিয়া কবজি পর্যন্ত হাত কাইটা ফালাই দিয়া চিন্তায় পড়ে গেছে, এই লোকটারে আমার খুঁজা বাইর করতে হবে। এই কাটা হাত ব্যাগের ভিতরে লইয়া মোহাম্মদকে তালাশ করতেছে। খুঁজতে খুঁজতে ফাতেমার ঘরের সামনে গিয়ে দাঁড়াইছে। ফাতেমার ঘরে গিয়ে আওয়াজ দিয়া বলে, এটা কার ঘর? কয়, এটা যেই লোকরা মারছেন ওনার মেয়ের ঘর। কয়, উনি আসে কোথায়? কয়, ভিতরে আসে। দরওয়াজায় আওয়াজ দিছে, ফাতেমা দরওয়াজা খুলছে। খুইলা তাকায়া দেখে একটা লোক হাত কাটা অবস্থায় রক্তগুলো টপ টপ করে পড়তেছে, আর এই লোকটা মোহাম্মদ মোহাম্মদ করে চিৎকার মারতেছে। যখন নবীজির সামনে আসছে, আসার পরে বলে, তুমি এখানে কেন আসছো? কয়, আমি বুঝতে পারি নাই, আপনার গায়ে একটা থাপ্পড় মেরে দিছি, একটা চপেট আঘাত করছি গালে, আপনি আমার মাফ করে দেন। কয়, হাত কাটছো কেন? কয়, যে হাত দিয়া তোমারে মারছি এই হাত আর রাখুম না। কয়, হাত কোথায় আছে? কয়, ব্যাগের ভিতরে আছে। কয়, হাতটা আমার হাতে দাও। নবীজির মুজেজা, অলৌকিকতা, হাতটা বাইর করে নিয়া আল্লাহপাকের রসুল ওই কর্তনকৃত জায়গার মধ্যে লাগাইয়া মুখের থেকে থাল থুতুয়াই না ব্যান্ডেজ করে দিছে। ইহুদেকে আগের থেকে আমার বেশি আরও ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলো। ইহুদি বলতেছে, আমার কালমা পড়ে মুসলমান বানাইতেন। আল্লাহ বলতেছেন, তোমরা অনুসরণ করলে ওই নবীরে করো, ফলো করলে ওই নবীরে করো। ওই যে বলছিলাম যে গাট্টিওয়ালা নবীরে তালাশ করতেছে, নবীরে খুঁজতেছে, খুইজা পাইয়া গেছে। ওই নবীজিরে খুইজা পাইয়া নিজের ঘরে নিয়ে গেছে। ঘরের মধ্যে নিয়া তাওরাত খোলে আর মুহাম্মদের চেহারার দিকে তাকায়। তাওরাত খোলে আর মুহাম্মদের চেহারার দিকে তাকায়া তাকায়া নবুয়াতের সবগুলো আলামত রসুলের মধ্যে পাওয়া যাইতেছে। তো ইহুদি বলতেছে, আপনি একটু বসেন, আমি ভিতর থেকে আসতেছি। ভিতরে যত পুরুষ ছিল সব ডাইকাই না মুহাম্মাদের সামনে দাঁড়া করায় বলে, নবীজি এবার সবাই কালিমা পড়ে মুসলমান বানাই দেন। এই হচ্ছে আমার নবী। এই জন্য আল্লাহ বলেন, তোমরা যদি আমারে পেতে চাও, আমার মোহাব্বত পাইতে চাও, আমার ভালোবাসা পাইতে চাও, তাহলে মুহাম্মদকে অনুসরণ করো, মুহাম্মদকে অনুকরণ করো, মুহাম্মদকে ফলো করো, রন্ধ্রে রন্ধ্রে মুহাম্মদকে ফলো করো, তোমরা কামিয়াব হয়ে যাইবা। মুহাম্মদকে যেদিক দিয়া ঘুরাইবেন, যেদিক দিয়া তাকাইবেন, মুহাম্মদ এমন একটা নবী ছিল, এমন একজন নবী, আল্লাহু আকবার, চাঁদের গায়ে দাগ থাকলো, মুহাম্মদের গায়ে কোনো দাগ ছিল না, এমন একজন নবীকে আল্লাহ ডাক দেয়। কে নবী? আপনাকে দুনিয়ার সমস্ত মাখলুকাতের জন্য রহমত বানায় দুনিয়াতে পাঠাইছি, আর আপনাকে এমন একটা চরিত্র দিছি, যে চরিত্রকে ফলো করলে আপনার উম্মত কামিয়াব হয়ে যাবে, এদের জীবন সফল হয়ে যাবে, এরা বরবাদ হবে না যদি আপনারে ফলো করে, আপনাকে অনুসরণ করে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে লাভ হবে কি? কয়, আমারই ভালোবাসা হবে, আর আমারে যারা ভালোবাসবে আমি এদের জিন্দগির সমস্ত গুনাহখাতা মাফ করে দেব। নবীজি বলতেছেন, আমি এদের জীবনের সব গুনাহখাতা মাফ করে দিব। এই জন্য আল্লাহর নবীকে আল্লাহ ডাক দেয়, নবী গো, আমি গোটা জাহানের জন্য আপনাকে নবী বানাইয়া পাঠাইছি, আপনি হচ্ছেন সর্বশেষ নবী, আপনার পরে আর কোনো নবী নাই। এই জন্য আল্লাহ বলেন, নবী আপনাকে দুইটা জিনিস আমি দান করেছি। এক নম্বরে 30 পারা কোরআন দিয়েছি, এই কোরআনের মধ্যে কোনো ভুলভ্রান্তি নাই, এই কোরআনকে যারা ফলো করবে এরা কামিয়াব হয়ে যাবে। এই কোরআনটা এমন একটা কোরআন, এই কোরআনটা ধরলেও সওয়াব, কোরআনটা পড়লেও সওয়াব, সিনার মধ্যে লাগাইলেও সওয়াব, চোখের মধ্যে লাগাইলেও সওয়াব, এটার মধ্যে টাচ লাগলেও সওয়াব। এই দেখেন একটা রেহাল প্লাস্টিকের, এই রেহালটা এটা কোরআনের লগে টাচ লাগার কারণে কেমন দামি হয়েছে। এটার মধ্যে পা লাগলে মানুষ চুমা খায়, চুমা খায়, চুমা খায়, অথচ এই চেয়ারটা কত দামি। এই চেয়ারের মধ্যে দাঁড়াইয়া ছোট ছোট বাচ্চারা কত পেশাব করছে, কত উঠা বসা করছে, লাতি মারছে, পা দিছে, কিন্তু কেউ চুমাও দেয় নাই, আদর সোহাগ করে নাই, অথচ এই প্লাস্টিকের কোনো দাম নাই। কোরআনের সঙ্গে লাগার কারণে এই প্লাস্টিকের দাম বেড়ে গেছে। পায়ের মধ্যে লাগলেই মানুষ চুমা খায়, পায়ের মধ্যে লাগলেই মানুষ এটার মোহাব্বত করে। এই জন্য কোরআনের সঙ্গে যারা টাচ লাগে এরা দামি হয়ে যায়। হযরত ওমর বলে, আমার জীবনটা সফল হয়েছে, আমার জীবনটা কামিয়াব হয়েছে, আমি ছিলাম বকরির রাখাল, আমি রাখালগিরি করতাম, আমার আব্বা আমারে বকরি দিয়া মাঠে পাঠাইলে সন্ধ্যাবেলা আমার আব্বা গুনা দেখত, বকরি ঠিক নাই, বকরির পালের থেকে বকরি হারায় গেছে, ওটের পালের থেকে ওট হারায় গেছে, কিন্তু আমার আল্লাহ এই কোরআনের কারণে আমাকে জিরুত থেকে হিরু বানাইয়া দিছে, আমাকে অর্ধ জাহানের শাসক বানাইয়া দিয়েছে। কারণ হইল, আমি মুহাম্মদের কল্লা আনতে গেছিলাম, মুহাম্মদের কল্লা আনতে গিয়ে আমার রাস্তার মধ্যে খবর পাইছে যে আমার বোন কালিমা পড়ে মুসলমান হইয়া উনি নাকি এখন ঘরের মধ্যে কোরআন মস্ক করতেছে, কোরআন শিখতেছে। হযরতে ওমর এই কোরআনের সোয়া পাইয়া এমন দামি হইছে, এমন দামি হইছে, ওনাকে আল্লাহ অর্ধ জাহানের শাসক বানাইয়া দিছে। আর আমার নবী ডাক দিয়া বলে, আমার পরে আল্লাহ কাউকে নবী বানাইলে ওমরকে বানাইতো। সুবহানাল্লাহ, বকরির রাখাল থেকে আল্লাহ তারে কই নিয়ে পৌঁছাইয়া দিছে। আর আমরা আজকে এই কোরআন পড়তেও পারি না, এদের অর্থও বুঝি না,
ইমাম সাহেব লম্বা কেরাত দিলে খেকারণে দিয়া এই হুজুর বালানা খালি লম্বা কেরাত পরে এই হুজুরের জ্বালায় শাহ খাইতারি না, এই হুজুরের জ্বালায় বাজারে যাইতারি না, এই হুজুরের জ্বালায় কাজকাম করতারি না, এমন একটা হুজুর রাখছে খালি কোরআন শরীফ বড় করে পরে বেশি করে পরে। অথচ আল্লাহর রসুল বলেন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত যত বেশি করা হয় তত বেশি সব আমলনামা জমা করা হয়। জোরে কর সুবহানাল্লাহ। এই কোরআনকে যারা ফলো করেছে এরা দামি হয়ে গেছে, আর আমরা নামাজে কারাইলে আমগো সবাই নাই, খালি খেকরানি খেকরানি, হুজুরের হুইসাল দেয় সংকেত দেয় হুজুর কমায় এলান, এমন দড়ি ছেড়ে হুজুর, এমন তার ছেড়ে হুজুর করতেই ডাইলো। অথচ নবীজির মেয়ে ফাতেমা রাত্রে নামাজে দাঁড়াইয়া কোরআন যখন তেলাওয়াত শুরু করছে, পড়তে পড়তে সূরা বাকারা শেষ করছে, সূরা বাকারা শেষ কইরা করার পরে সূরা আলে ইমরান ধরছে, আলে ইমরান শুরু করার পরে দিয়ে সূরা নিসা শুরু করছে, পড়তে 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 যখন তাহাজ্জুদের সময় প্রায় শেষ দিকে তখন দুইটা হাত বাড়ায় আল্লাহর কাছে অভিযোগ দিয়ে, আল্লাহ রাত এত ছোট বানাইছো কেন, যার কারণে তোমার কোরআন পড়া মজা পাই না? আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। তুমি রাত এত ছোট বানাইছো কোরআন শরীফ পড়া মজা পাই না, যদি এত লম্বা রাত করতা যেই রাত্রেতে আমি কোরআনটা খতম করতে পারতাম। এরা আমল করার জন্য আফসোস করছে, আমল করার জন্য, আর আমরা এমন হয়েছি আল্লাহু আকবার, আমরা দিনী কাজে ভালো কাজে নেক কাজে অগ্রসর হতে চাই না, অংশগ্রহণ করতে চাই না, না হয় এত বড় একটা সুন্দর আয়োজন, দুই দিন মাহফিল, কে বয়ান করলো না করলো, উনি সেলিব্রিটি কিনা মুসলমান ভাইরা ভাইরাল কিনা ওইটা ফলো করার দরকার ছিল না, কে আসলো ওটা দেখার দরকার না, কী বললো আমার ওইটা শোনার দরকার ছিল। এই জন্য হাসরের দিন দুইটা কাতার হবে, একটা কাতার হবে জান্নাতি আর একটা কাতার হবে জাহান্নামি। আপনারা জান্নাতি মানুষগুলি একটা কাতার বসছেন, সেইটা মনে আগামীকালকে বলবো সবার লইয়া, দুইটা পাঠ করছেন আপনারা এখানে। তা আপনারা যারা আসছেন, আপনারা যেহেতু বসছেন, আমি অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি আপনারা এখানে বসছেন, আমার সম্মান দিচ্ছেন, যথেষ্ট মূল্যায়ন করছেন। আমি ছোটো মানুষ, আমি আপনাদের মেহমান, আপনারা মেজবান, অনেক গিনী গুণী শিক্ষিত মানুষ এখানে আছেন, আপনাদেরকে বুঝ দেওয়ার মতন জ্ঞান দেওয়ার মতন সেই ক্ষমতা আমার নাই। একটু মুজাকারা করলাম আপনাদেরকে সাথে নিয়ে যে আমার নবীকে যারা ফলো করবে, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আল্লাহ বলেন হে রসুল যারা আমাকে ভালোবাসতে চায়, যারা আমাকে ভালোবাসে এরা যেন আপনাকে ফলো করে, এরা যেন আপনাকে অনুসরণ করে, এরা যেন আপনাকে অনুকরণ করে। তার কারণ এরা আমার পাইব না, আমার বিবি নাই, বাচ্চা নাই, ছেলে নাই, মেয়ে নাই, খাওয়া নাই, দাওয়া নাই, তাহলে এরা আমারে কেমনে ফলো করব, এরা আমারে কেমনে অনুসরণ করব। অথচ আমার নবী বিয়েও করেছেন, বাচ্চাও আছে, সংসার চালাইছেন, দেশও চালাইছেন, ইমামতিও করছেন, মেরাজও গেছেন, মদিনা তো গেছেন, মক্কা তো গেছেন, আমার নবী এভরিথিং কাজ করেছে। এই জন্য আল্লাহ ডাক দিয়ে আমার নবীকে যারা ফলো করবে এরা আমারে ভালোবাসবে। জোরে কর সুবহানাল্লাহ। নবীকে ফলো করাই মানে আমাকে ভালোবাসা, এই জন্য নবীকে ফলো করতে হবে। সাহাবিরা নবীর কেমন ফলো করে, আমার নবী রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়ায়, আবু বকর সিদ্দিক দেখে আমার নবী কেমনে তাহাজ্জুদ পড়ে, হযরত ওমর দেখে আমার নবী কেমনে তাহাজ্জুদ পড়ে, ওসমান গনি দেখে রবিজি কেমনে তাহাজ্জুদ নামাজ পড়ে, এগুলো দেখা দেখে এরা এগুলো সব শিখে নিয়েছে, এরা সব শিক্ষা ফলাইছে, এরা শিক্ষা শিক্ষা নামাজও দাঁড়াইছে। আমার নবী মাঝে মাঝে টেস্ট করে দেখে এরা আসলে আমাকে ফলো করে কিনা, আমাকে অনুসরণ করে কিনা। তো নবীজি তাহাজ্জুদ নামাজ শেষ করে একদিন বের হয়েছে, বের হয়ে ওমরের বাড়িতে গেছে, গিয়ে দেখে ওমর আবু বকর সিদ্দিকের বাড়িতে গিয়ে দেখে আবু বকর নামাজে খাড়াইছে, কোরআন শরীফ পড়ে আস্তে 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 কোরআন তেলাওয়াত করে। এই দৃশ্যটা দেখে নবীজির কাছে খুব ভালো লাগলো। একটু সামনে আগাইয়া গিয়া হযরত ওমরের বাড়িতে গিয়ে দেখে ওমর যে কোরআন শরীফ পড়তেছে, চেতা মেজাজের মানুষ, গরম মেজাজের মানুষ, কেমন গরম ওমর, কেমন গরম ছিল, আল্লাহু আকবার। আসলে উনি হকের পক্ষেই গরম ছিল, মিথ্যার পক্ষে না, হকের পক্ষেই গরম ছিল। নবীজির সঙ্গে হাইটা যায় রাস্তা দিয়া, হাঁটতে হাঁটতে আমার নবী সামনে গিয়ে দেখে একজন সাপুরিয়া বাক্সের ভিতরে সাপ লইয়া রাস্তা দিয়ে যাইতেছে। আমার নবী জিজ্ঞেস করে, এই তোমার এই বাক্সের ভিতরে কি, বাক্সের ভিতরে কি? সাপুরিয়া বলতেছে আমার বাক্সের ভিতরে সাপ। হযরত ওমর কিন্তু নবীজির সঙ্গে বলতেছে, ভাই একটু দেখাও না কইলা সাপটা কেমন। তো ওই মুহূর্তে সাপুরিয়া তো আমার নবীর আর চিনে না, বলতেছে সাপ বাইর করলে, সাপ ঢাকনা সরাইলে সাপ বেরো হয়ে যাবে। আমার নবী অনেক অনুনয় বিনয় করার পরও সে সাপ দেখাইতে চায় না। হযরত ওমর পিছন দিক দিয়ে চোখ গরম করে যখন ইহুদের দিকে একটা নজর দিছে, একটা নজর যখন দিছে, আল্লাহ পাকের রসুল তাকায়া দেখে তার লুঙ্গি বিজ্জা পানি নিচের দিকে পড়তাছে। জোরে কর্ণ আল্লাহু আকবার। নবীজি কয়, কিরে কারবার ডাকলো কি, লুঙ্গি বিজলো কেন?
আমার নবী পিছনে ছায়া দেহে ওমর এর দিকে একটা চাউনি দিছে। নবীজি বারবার বলতেছে তুই ডাক্তারটা খুইলে আমার সাপটা দেখা, নবীরে দেখাই না কেন, মেজাজ গরম হয়ে গেছে, পিছন দিক থেকে চাউনি দিছে আর ইহুদি বড় বড় পেশাব করে দিছে। আমার নবী ডাক দিয়ে বলে দেখাও না একটু, কয় দেখা আমার শর্ত আছে, ওমরের একটু চোখটা অন্যদিকে ঘুরাইতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চোখটা একটু ঘুরাইবার কর। তো নবীজি পিছন দিক দিয়ে ফিরে কয় ওমর তুমি একটু ঘুরো। হযরত ওমর ঘুরছে, দাঁড়ায় রইছে ওমর, এবার খোলো। ওমর খাড়ায় থাকলে আমার ভয় লাগে, একটু বসতে কর। আল্লাহ আকবার, কিতাবের মধ্যে আসছে হযরত ওমরকে রসুল বসাইয়া যখন ঢাকনা সরাইছে, সাপ মাথা বাইর করে দিয়া মানুষের মতো কথা কয়, এই সাপুরিয়া তুমি কি ওনাকে চিনো না? কয় না চিনি না। কয় উনি হচ্ছে হুয়া মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আল্লাহর রসুল, উনি আল্লাহর পয়গম্বর। সাপুরিয়া কয় দুধ কলা খাওয়ায় আমি সাপেরে, আমারে চিনে না মুহাম্মাদুরে চিনে, সে আল্লাহর রসুল। কয় হ্যাঁ। সাপুরিয়া সামনে দাঁড়ায় কয় আর দেরি করেন না, সাপ যেহেতু আমরা আপনারা চিনে ফেলাইছি আমারও চিনা দরকার, আমার কালমা পড়ে মুসলমান বানায়। আল্লাহ আকবর। সেই ওমর কোরআন তেলাওয়াত করতেছে জোরে জোরে। এই দৃশ্যগুলো দেখে আমার নবীর খুব ভালো লাগলো। আমি আর বেশি লম্বা করুম না, দু এক মিনিটের ভিতরে দোয়া করে দেবো। তো এখন আল্লাহর নবী, রহমতের নবী, সরকারে দু আলম নবী, মায়ার নবী, মসজিদে গেলেন, ফজরের নামাজ পড়াইলেন, সালাম ফিরাইয়া আবু বকরকে কাছাকাছি ডাকলেন, ওমরকেও ডাকলেন। ডাকার পরে আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আবু বকর তাহাজ্জুদ নামাজের মধ্যে এত আস্তে আস্তে কোরআন শরীফ পড়লা কেন? আবু বকর ডাক দিয়া কয়, আল্লাহর নবী গো, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, নামাজের মধ্যে আমি আস্তে আস্তে কোরআন তেলাওয়াত এই জন্য করেছি, আমার মালিক এমন একজন মালিক উনি আস্তে কোরআন তেলাওয়াত করলেও শোনে। আল্লাহ তো আস্তে বললো শোনে, এই জন্য আমি আস্তে করে তেলাওয়াত করছি। আমার নবী কয় বেশি আস্তেও না বেশি জোরেও না, মধ্যম আওয়াজে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করো। ওমরকে ডাক দে বলো, ওমর তুমি নামাজের মধ্যে বেশি জোরে জোরে কোরআন পড়ো না কেন? হযরত ওমর ডাক দিয়ে কয় আল্লাহর নবী গো, দুই কারণে আমি নামাজের মধ্যে জোরে জোরে কোরআন তেলাওয়াত করেছি। কয় দুই কারণ কি কি বলো? ওমর ডাক দিয়ে কয় আল্লাহর নবী গো, আমি যত জোরে কোরআন তেলাওয়াত করি তত দূরে শয়তান ভাগিয়া যায়, এক নম্বর কারণ। আর দুই নম্বর কারণ, আমার নিয়ত ভালো ছিল গো নবীজি, আমি চাইছিলাম জোরে জোরে কোরআন তেলাওয়াত করলে যেন আমার আওয়াজ শুই না আশপাশের মানুষের ঘুম ভাঙা যায়, এরাও আমার মতো নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে। আমার নবী ডাক দিয়ে বলে, ওমর তোমার দিল ভালো মন ভালো, তবে নামাজের মধ্যে মধ্যম আওয়াজে কোরআন তেলাওয়াত কইরো। সাহাবাই কেরাম নবীজিরে ফলো করে, নবীর অনুকরণ করে এরা আল্লাহর দরবারে দামি হয়ে গেছে, এরা আল্লাহর দরবারে পছন্দনীয় হয়ে গেছে, এরে নবীর উম্মতের দল। আমার নবীরে ফলো করতে হবে, নবীরে অনুকরণ করতে হবে। দেড় হাজার বছর আগে পরে আইসা আমরাও যদি ওই বিশ্ব নবীরে ফলো করি, নবীজিকে আমরা মানি, নবীজির চরিত্র আমরা ধৈরা রাখি, আল্লাহ ডাক দেয় কে নবী গো আপনার মধ্যে রয়েছে আপনার উম্মতের জন্য গ্রহণ করার মতন উত্তম চরিত্র, আমরা যেন উত্তম চরিত্রটা গ্রহণ করতে পারি। এ মুসলমান বন্ধু, নবীকে ভালোবাসতে হবে, নবীকে মোহাব্বত করতে হবে, নিজের জানের যেমন নবীরে ভালোবাসতে হবে বেশি। কারণ রসুল ডাক দিয়ে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন। রসুল ডাক দিয়ে কে উম্মতের আরে নিজের জানের চেয়ে আমারে বেশি ভালোবাসবা, বিবির চেয়ে আমারে বেশি ভালোবাসবা, আব্বা আম্মার থেকে আমারে বেশি ভালোবাসবা, সন্তানদের থেকে আমারে বেশি ভালোবাসবা। সাহাবাই কেরাম নবীরে কেমন ভালোবাসছি একটু নমুনা শুনিয়া যান, ওই রকম করে আমাদেরকে ভালোবাসতে হবে। রসুলে আরবি যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে গেলেন, মদিনায় যাওয়ার পর রহমতের নবী, রহমতের নবী মদিনার মধ্যে যাওয়ার পরে দিয়া, এ মুসলমান বাইরারি লোকেরা দলে দলে আসতেছি, মোহাম্মদ নবীর কোরআন কোরআন তেলাওয়াত শুনতেছি, নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইতেছি, আহারে মায়ের নবীর চেহারা এত সুন্দর, আল্লাহ পাক রব্বি কারিম মুহাম্মদ নবীর চেহারাটা এত সুন্দর বানাইছেন যে দেখে সেই পাগল হয়ে যায়, আহারে এত সুন্দর চেহারা, আবার কি জানি তেলাওয়াত করে দিল মন কাইরা লয়ে যায়।
নবীজির কোরআন তেলাওয়াতের মধ্যে এত স্বাদ এত মজা আল্লাহ দিয়েছেন, কাফেররা পর্যন্ত রাতের বেলা মোহাম্মদ নবীর কোরআন তেলাওয়াত না শুনলে ঘুম আসে না। আমার নবীর কণ্ঠের মধ্যে আল্লাহ কত মজা ঢুকায় দিয়েছেন। মোহাম্মদ নবী একদিন মসজিদে বসা, এমন সময় ছোট একটা কিশোর ছেলে, নাম হলো তলহা বিন বরা, বয়স হলো 11 থেকে 13 বছর। ওই কিশোরটা আমার নবীজির দরবারে আসে, তার বাড়ি হইল কোবা এলাকায়। মুসলমান বন্ধুরা রে, ওই কোবা এলাকায় তার বাড়ি, বয়স হলো 11 থেকে 13। এই কিশোর ছেলেটা নবীজির সামনে আইসা, নবীজির সামনে দাঁড়ায়া আসে, দাঁড়ায়া বারবার নবীজির চেহারার দিকে তাকায়, বারবার নবীজির ফলো করি, দাঁড়াইয়া আমার নবীর দেখে, নবীর চেহারার দিকে তাকায়, নবীজির বুক মুবারকের দিকে তাকায়, পুরা বডিটার দিকে তাকাইয়া তার নিকট বড় ভালো লাগছে, বড় পছন্দ হয়ে গেছে। ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়া বলেন, হে মিয়া তুমি কি চাইতেছ? আমি চাইতেছি আমি মদিনা এলাকার মধ্যে বসবাস করি, কুবা এলাকার মধ্যে বসবাস করি, কত মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে। ও গো মোহাম্মদ নবী, আপনার মতো এত সুন্দর চেহারা আমি ছোট্ট মানুষের নজরে কোনোদিন পড়ে নাই, এই জন্য আপনার চেহারার দিকে আমি বারবার তাকাই। নবীজি ডাক দিয়া বলেন, তুমি কি কালিমা পড়বানি? কালিমা পড়ার জন্যই তো আসছি, আমি আপনার কাছেই থাকতে চাই, আপনার কাছেই আমি থাকবো, আপনার সেবা করব। কয় না, তোমার আব্বা আম্মা আসেনি? কয় হ্যাঁ আসে। কয় কালিমা পরে চলে যাও, বাড়িতে চলে যাও, আব্বা আম্মার সেবা করো, আব্বা আম্মার চেহারার দিকে তাকাও, মায়ার নজরে তাকাইবা, দয়ার নজরে তাকাইবা, আব্বা আম্মার খেদমত করবা, আব্বা আম্মার চেহারার দিকে নজর দিবা, আব্বা আম্মা যা বলে তাদের কথাগুলো মানবা, তাদের কথাগুলো মানবা। আমি নবী ঘোষণা দিয়া দিলাম, ঘরের মধ্যে যাইয়া আব্বা আম্মার চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ প্রত্যেকবার তাকা নিতে একটা কবলি হজর সব আমল নামায় জমা করে দিবে। তলহা কালিমা পরে মুসলমান হয়ে আবার হেঁটে চলে গেল। কয়েকদিন পরে আমার নবীর দরবারে আবার আসে, আইসা নবীজির সঙ্গে মুসলমানদের একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। পিছন দিক দিয়ে আল্লাহ নবীকে দুইটা হাত দিয়ে জড়াইয়া ধইরা নবীজির গালের মধ্যে চুমা খায়, সুবহানাল্লাহ জোরে কন্না আওয়াজ দিয়া, নবীজির কাছেও ভালো লাগে। নবীজির জড়াইয়া দুইরা দুইরা কপাল মুবারকে চুমা খায়, গালে চুমা খায়, আর কচি কণ্ঠে ডাক দিয়া কয়, নবী গো আমি আপনারে ভালোবাসি, নবী গো আমি আপনারে মোহাব্বত করি। ও নবীজি, আপনি কি আমারে ভালোবাসেননি? আপনি কি আমারে মোহাব্বত করেনি, করেননি? নবীজির দিলটা নরম হয়ে গেছে, নবীজির চোখ মুবারকে পানি বের হইয়া ডাক দিয়া কয়, তলহারে তুই যেমন আমারে ভালোবাসস, আমি পয়গম্বর তোরে ভালোবাসি। এই তলহা বিন বরা নবীর দরবারে আসলে আমার নবী একদিন ডাক দিয়া কয়, তলহারে আমি জানতে চাই তুই তোর আব্বা আম্মার থেকে আমারে বেশি ভালোবাসস নাকি আব্বা আম্মারে বেশি ভালোবাসস? তলহা বিন বরা ডাক দিয়ে বলেন, নবীজি গো আমার আব্বা আম্মারে জন্ম, আমার মা আমারে জন্ম দিয়েছে, তবে রসুল আমি সত্য কথাটা আপনারে বলি। কয় বলো? কয় নবীজি গো আমি আমার আব্বা আম্মার থেকে আপনি রসুলকে বেশি ভালোবাসি। নবীজিকে একটু পরীক্ষা হয়ে যাক, তুমি তোমার আব্বা আম্মার থেকে আমারে কেমন বেশি ভালোবাসো? কয় নবীজি কী পরীক্ষা করবেন? করেন, আমার নবী খাপের ভিতর থেকে তরবারিটা বের করে তলহা বিন বরার হাতের মধ্যে দিয়া কয়, তলহারে তুই যদি আমারে তোর আব্বা আম্মার থেকে বেশি ভালোবাসো তাহলে একটা কাজ কর, এই তরবারিটা হাতের মধ্যে নিয়া বাড়িতে যা, তোর আব্বা আম্মার কল্লাটা কাইটা, মাথাটা কাইটা, দেহ থেকে মাথাটা আলাদা করে আব্বার মাথাটা, মায়ের মাথাটা আমার দরবারে নিয়ে আসবি, তাইলে বুঝবো আব্বা আম্মার থেকে আমি নবীরে তুই বেশি ভালোবাসো। ওই মুহূর্তে তলহা বিন বরা নবীজির দরবারে হাতে নিয়ে একটা দৌড় মারছে, কিছু পথ যাওয়ার পরে দিয়া আমার নবী ডাক দিয়া কয়, তলহা রে আর যাওয়া লাগবে না, আর যাওয়া লাগবে না, বুঝ হয়ে গেছে, তুই আমারে আব্বা আম্মার থেকে বেশি ভালোবাসস, আয় তাড়াতাড়ি করে আমার বুকে আয়, আমার বুঝু হয়ে গেছে তুই আমারে তোর আব্বা আম্মার থেকে বেশি ভালোবাসস। ওই তলহা বাড়িতে চলে গেল, অনেক দিন হয়ে গেল, কিশোর সাহাবাটা নবীজির সঙ্গে দেখা করে না, নবীজির দরবারেও আসে না। কারণ হইল ওই বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে, কিশোর ছেলেটা অসুস্থ হইয়া বিছানার মধ্যে পড়ে গেছে, আর আসতে পারে না। নবীজির
দরবারে আসতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, এই জন্য আসতেও পারে না। আমার নবী একদিন ডাক দিয়ে বলে, সাহাবিরা রে, ওই যে কোবা এলাকার যুবকটা কিশোরটা আমার সঙ্গে দেখা করে, আমারে ভালোবাসে, আমিও তারে ভালোবাসি, সে কেন আসে না, খবর নেও না? সাহাবায়ে কেরাম খবর নিয়া জানতে পারলো ওই কিশোর ছেলেটা অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল। আমার নবী ডাক দিয়ে বলেন, সে কি দাঁড়াইতে পারে না, উঠতে পারে না? সাহাবারা ডাক দিয়া কোন বিঘ না, সে দাঁড়াইতে পারে না, উঠতে পারে না। আমার নবী একদিন চলে গেল ওই তলহার বাড়িতে, দরওয়াজার মধ্যে গিয়ে আওয়াজ দিল, তলহা উঠতে চায়, দাঁড়াইতে চায়, দাঁড়াইতে পারে না, নবীর সঙ্গে মুসাফা করতে চায়, হাত বাড়াইতে পারে না, এমন অসুস্থ হয়ে গেছি। আমার নবী কাছাকাছি গিয়া বসি, আমার নবীজি তাকায়া দেখি তলহার চোখের কোনার মধ্যে মহাব্বতের পানি ঝরতেছি, দুইটা চোখ দিয়ে ঘুরে ঘুরে পানিগুলো পড়ি। আমার নবী ডাক দিয়া বলেন, তলহা তোমার কি হয়েছে? কয় নবীজি আমার মনে হয় আমি আর বাঁচব না। ওগো নবীজি আপনি আমারে ক্ষমা করে দিয়েন, আপনি আমারে মাফ করিয়া দিয়েন, তবে নবীজি আপনার আমি ভালোবাসি, আপনি আমারে ভালোবাসেন। আমার নবী তার অবস্থা দেখা তার আব্বাকে ডাক দিয়ে বলেন, এ তলহার বাবা, তুমি একটু নীরবে নির্জনে আসো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আমার নবী তলহার আব্বারে দূরে নিয়া কথা বলতেছে আর বলে, আমার মনে হয় তোমার সন্তানটা আর বেশি দিন বাঁচবে না, তবে শুনিয়া রাখো, তোমার সন্তান মারা গেলে আমি নবীরে খবর কইও, আমি নবী নিজে আসব, আমি তারে গোসল দিব, কাফন পরাবো, আমি নবী তার জানাজা পড়াইয়া আমার নিজ হাত দিয়া তারে কবরের মধ্যে রাইখা মাওলানার দরবারে দোয়া করবার লাগু, আমি তলহার উপরে রাজি, তুমিও রাজি হয়ে যাও। এই ঘোষণা দিয়ে আমার নবী বিদায় হয়ে চলে আসলেন। তলহা নিজের আব্বাকে ডাক দেয়, কে বাবা গো, আমার নবী কী বইলে গেছে, শেষ কথাটা আমারে শোনাও। আব্বা শোনাইতে চায় না, কয় না না বলো আমার নবী কী বইলে গেছে। তলহার আব্বা ডাক দিয়ে বলেন, এরে তলহা, রসুল বলে গিয়েছে তুই যদি মারা যাস আমার নবীরে খবর দিতাম, জানাজ আমার নবী তোরে পড়াইব, নিজের হাত দিয়া কবরে নামাবি, এই খবরটা দেওয়ার জন্যে আল্লাহ রসুল আমাকে নীরবে ডেকেছিল। দেখেন ছোট্ট কিশোর তলহা আব্বারে কি কয় শুনেন, ওই তলহা ডাক দিয়াকে, আব্বা আমি যদি রাতের বেলা মারা যাই আমার নবীরে খবর দিও না, কারণ আমার নবীর বাড়ির থেকে আমার বাড়ি পর্যন্ত আসতে দুই দিকে ইহুদিরা বসবাস করে, এই মদিনার মধ্যে ইহুদিদের মতন বড় দুশ্মন আমার নবীর আর কেউ নাই, রাতের বেলা আমার নবী যদি আমার মৃত্যুর খবর পায় তাহলে বিশ্ব নবী আমার মহাব্বতে চলে আসবে, আর ওই মুহূর্তে কাফেররা যদি ইহুদিরা যদি আমার নবীকে নির্জনে পায় আর যদি দুনিয়ার থেকে বিদায় করে দেয়, আমার নবী আমার জন্য মারা যাবে, আমার নবী দুনিয়াতে বিদায় হয়ে যাবে, হাসরের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় আমি কি জবাব দিব? অতএব আমি রাতের বেলা মারা গেলে আমার নবীর খবর দিও না, দিনের বেলা মারা গেলে আমার নবীর খবর দিও। এ মুসলমান আশিক রসুল করে কয়, ওই তলহা রাতের বেলা মারা যায়, ওই কিশোর তলহা রাতের বেলা মারা গেলে পরে ছেলের ওসিয়ত অনুযায়ী নবীজিকে আর খবর দেয় নাই। আব্বা কিছু মানুষ লইয়া জানাজা পড়াইয়া তারে দাফন করে দিলেন। কয়েকদিন পরে আমার নবী ডাক দিয়া কয়, সাহাবিরা রে, তলহার খবর কি একটু বলো। সাহাবিরা ডাক দিয়া কয়, নবী গো, রাতের বেলা তলহা মারা গেছে, এই জন্য আপনার খবর দেওয়া হয় নাই। মুহূর্তের মধ্যে আমার নবী তিনবার ঘোষণা দিয়া কয়, আও যাবা তলহা, আও যাবা তলহা, তলহার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে, তলহার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে, তলহার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সাহাবীরা ডাক দিয়ে কয়, নবীজি আপনি জানাজা জান্নাই, জানাজা পড়ান নাই, ওগো নবীজি আপনি তিনবার ঘোষণা দিয়ে দিলেন, তলহা জান্নাতি হয়ে গেছে, তলহা জান্নাতি হয়ে গেছে। ওই মুহূর্তে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তলহা আমারে ভালোবাসে, আমিও তলহারে ভালোবাসি, আমার আল্লাহ জিব্রাইল দিয়া খবর দিয়ে গেছে, ওই ভালোবাসায় আমার অনুকরণে তলহারে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিছে।
এজন্য ফাত্তাবিউনি, যারা আমার নবীকে অনুসরণ করবে, আমার নবীকে মানবে, নবীর সুন্নতকে মানবে, নবীর সুন্নতকে জিন্দা করবে, নিজের দেহের মধ্যে নবীর সুন্নতকে জিন্দা করবে, নিজের ঘরের মধ্যে সুন্নত জিন্দা করবে। আমার মায়েরা যারা আছেন, মা গো আপনিও যদি নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরেন, সুন্নতের উপরে আমল করেন, আর চারটা কাজ আপনারা করবেন। এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, দুই নম্বরে রমজান মাসের রোজা রাখবেন, স্বামী থাকলে স্বামীর খেদমত করবেন, পর্দা সহকারে জমিনে চলাফেরা করবেন, লজ্জাস্থানটার হেফাজত করবেন। এই কয়েকটা কাজ যে নারী করিয়ে মারা যাবে, আমার আল্লাহ ওই নারীগুলো মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। এই জন্য মুসলমান ভাইরা, আমি একখানা আয়াতে কারিমার উপরে কিছু কথা রেখেছি যে রসুলের অনুকরণ, রসুলের অনুসরণ, রসুলকে ফলো করা, রসুলকে মানা, রসুলকে মোহাব্বত করা, রসুলের সুন্নতের ওপর আমল করা। ইনশাআল্লাহ আল্লাহ যেন বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ তাআলা কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে বলেন আমিন। আরেকটু জোরে আওয়াজ করে বলেন আমিন। আগামীকালকে ইনশাআল্লাহ, আজকে যারা আসছেন আগামীকালকে নিজেরাও আসবেন, অন্য ভাইকে দাওয়াত করে নিয়ে আসবেন। অনেক বড় একজন ওয়াইজ আপনাদের সামনে আগামীকালকে আসবে। গত বছর নাকি মাগরিবের পরে ওয়াজ করে চলে গেছিল, এই বছর মাগরিবের পরে না। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم فلينادوا مليك فلينادوا গুনাহ করেছি আমরা ক্ষমা তুমি করিও। মাফ করে দাও রে মালিক, মাফ করে দাও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। বেগুনা পাঠাইছো রে মালিক, গুনাহ নিয়া যাব কবরে হাসরে তোমায় কেমনে মুখ দেখাবো। বান্দা সে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দগি, বান্দা সে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দিগি, আখেরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি। জ্বালায় না মুরারে আল্লাহ, জ্বালায় না মুরারে আল্লাহ, দুজখের আগুনি এমন কঠিন আগুন সহিব কেমনি। ভাই বন্ধু সবাই মিলি কবরে সোয়া বুকের উপরে দিবে মাটি, দরজাগুলো বন্ধ করে দিবি রে মালিক জনমের লাগি। ইয়া আল্লাহ তাকায় দেখো রে মালিক, তোমার কতগুলো আশিকের জাকিরিন পাগল প্রেমিক বান্দা বান্দিরা রে মালিক, এই কুয়াশার পানির মধ্যে তোমার বান্দাগুলো কেমনে বসিয়া রইছে রে মালি। ইয়া আল্লাহ জানি না কার জন্যে জানি আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত হয়ে যায়, জানা নাই রে মালি। বাজারে কোন দোকানের মধ্যে জানি আমাদের কাবনের কাপড় রেডি হয়ে গেছি, আল্লাহ কবে জানি বাসবাগানের বাসগুলো আমাদের সামনে এসে হাজির হয়ে যায়। রে মালি যেদিন আমরা মারা যাব, আমরার ঘরের মধ্যে শুয়াইয়া কেউ যাবে কবর খনন করার জন্য, কেউ যাবে কাবনের কাপড় আনার জন্য রে মালি, কেউ গরম পানি করবে রে আল্লাহ। আমার বাবাজিরা আমার ভাইরা এ মুরব্বীরা আমার কলিজার টুকরা যুবকেরা রে, যারা মা ভিলটার মধ্যে বসিয়া রইল, এ বাবা জানি না কার জন্যে জানি আজকের মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত হয়ে যায়। এই মা ভিল থেকে উঠিয়া ঘরে যাইতে পারব জানাই, আহারে না জানি এখনই আমরা আর সামনে মালাকুল মৌত দাঁড়িয়ে যায়। এরে মাবুদ বাবাজিরা কেমনে বসিয়া রইল রে আল্লাহ,
যুবকেরা মাহফিলটা সারিয়া যায় নাই। আল্লাহ মায়ার নজরে তাকাও, দয়ার নজরে তাকাও। ইয়া আল্লাহ যত গুণা করছি অপরাধীর বেশে হাতগুলো বাড়াইয়া ধরছি, আল্লাহ গো জীবনের সব গুণাগুলো মাফ করিয়া দাও। এরে মালিক, আমার মুরব্বী বাবারা, আমার কলিজার টুকরা যুবকেরা যারা হাত বাড়াইছে, জানি না কার, জানি মা নাই কার, জানি বাবা নাই। এরে আমার মুসলমান বাবাজি, কে জানে নিজের হাত দিয়ে নিজের বাবারে কসলে কসলে গোসল দিছ, কে জানে কাফনের কাপড় পরাইছ, নিজের হাত দিয়ে আব্বারে খাটিয়ার মধ্যে শোয়াইছ, ওই কথাগুলো কি একটু মনে পড়ে না রে বাবা? আরে তাকায় দেখো এই মাহফিলটার মধ্যে নিজের বাবার চেহারার মতো কোনো মানুষ নাই, প্যান্ডেলের বাহিরেও নাই ভিতরেও নাই, নিজের বাবার মতো কোনো মানুষ দেখলাম না। আল্লাহ গো কে জানি বাবা হারাইছি, এ বাবা তোমার জন্য না, তোমার আব্বা কতই না কষ্ট করেছে। আরে সারাদিন ঘরে আসলাম না, আব্বা রাগ করছে, মা রাগ করছি। আরে রাতের বেলা আব্বা খাইয়া ঘুমায় গেল, আর আমরা পিছনের দরওয়াজে আইসা বিড়ালের নখের মতো আসর দিছিলাম। আব্বা ডাক দিয়া কয়, বিড়ালটায় মনে হয় পিছন দিকে নখ দিয়ে আসরায়। মা ডাক দিয়া কয়, আপনি ঘুমান, মা জানে পিছনে বিড়াল আসে নাই, সন্তানটা আইসা আসর মারতেছি। মা ঘুম পরে, মা ডাক দিয়া দেখে বিড়াল বেশি আওয়াজ করবি না। মা দরওয়াজা খুইনা পিছনে গিয়া দেখে সন্তানটা দাঁড়াইয়া আছি। মা ডাক দিয়া কয়, সন্তান রি তোর আব্বার রাগ কমে নাই, বেশি আওয়াজ দিস না, তোর আব্বাই কিন্তু তোরে পিটাবি। আর ওই মা জনুনি কার জানি নাই, কে জানি মারে কবরে নামাইছ, কে জানি বাবারে কবরে নামাইছ। এ খান বাড়ি মুসলমানের রে, এ আমার বাবা। আব্বা আম্মা কবর থেকে ডাক দিয়ে দিয়ে কই, ছেলেরে তুই এত পোষণ কেমনে হইলি, আমাদের জন্য কি একটু মায়া লাগে না, একটু মায়া কি হয় না? এ সন্তান কত রাত্রে তোর জন্য আমি ঘুমাই নাই, অসুস্থ হয়ে গেলে কাঁধে লইয়া আব্বা মা দৌড়াইয়া ডাক্তারখানায় গেছি, রাত নাই দিন নাই, জানা নাই কার আব্বা আম্মার কবরে জাহান্নামের আগুন ধাও দাও করিয়া জ্বলতেছি, কার আব্বা আম্মার কবরে বিষাক্ত সাপগুলো সবল মেরে আছে। এ বাবা এক ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, এ মা এ আমার বোন, দেখো না দিলটা নরম করে আব্বা আম্মার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারোনি, তোমার এই চোখের পানি বৃথা যাবে না রে বন্ধু। মাওলা কুদরতি হাত বাড়ায়া বাড়ায় তোমার চোখের পানিগুলো নিয়া যখন আব্বা আম্মার কবরে দিবি, আব্বা আম্মা ডাক দিয়া দিয়া বলবে আল্লাহ কিসের পানি দিয়ে আগুন নিবাইল, জমজমের পানি নাকি আবে হায়াতের পানি, নাকি হাউজে কাউসারের পানি দিয়া কবরের আগুন নিবাইয়া দিল। আমার মালিক বলবে না না না, এগুলো হাউজে কাউসারের পানি নয়, আবে হায়াতের পানি নয়, এগুলো তোমার সন্তানের চোখের পানি। আমি মাওলা কুদরতি হাত বাড়াইয়া নিয়ে কবরে ডালছি, আল্লাহ পাক কবরের আগুন নিবাইয়া দিবে রে বন্ধু। এ আমার মুসলমান ভাই, মাওলার দরবারে একটু হাত বাড়াইয়া বাড়াইয়া চোখের পানিগুলো সাইরা দাও, আল্লাহ আব্বার বংশের মানুষগুলোকে মাফ করে দাও, মায়ের বংশের মানুষগুলোকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও, আমার বাবাজিরা যারা বসা, যুবকরা যারা বসা, আল্লাহ সবাইরে মাফ করিয়া দাও।
আল্লাহ এই মাহফিলটা তুমি কবুল করিও নাও। এই মাহফিলের জন্য যারা টাকা দিয়া পয়সা দিয়া জানে মালে সহযোগিতার হাত বাড়াইছি, আল্লাহ সকলের দানগুলো তুমি কবুল করিও নাও। আমার বাবাজিরা যারা বসে রইছে, আল্লাহ বাবাদেরকে আবু বকর সিদ্দিকের মতো বানায়া দাও, যুবকদেরকে হযরতে খালেদ বিন ওলিদের মতো বানায়া দাও। আল্লাহ যারা যারা দোয়া চাইছে সকলের হকে দোয়া কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ যেই জায়গাতে মাহফিলের আয়োজন, এই জায়গাওয়ালা ভাই অসুস্থ দোয়া চাইছে, আল্লাহ সুস্থ করিয়া দাও। আল্লাহ সভাপতির আব্বা মৃত দোয়া চাইছে, মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ মনির ভাইয়ের পরিবার থেকে যারা কবরে, আওলা শেখের বাড়ির থেকে আল্লাহ পরিবার থেকে যারা কবরে, এইখানে যারা হাজিরা দিছে আল্লাহ এদের বংশধর থেকে যারা কবরে, ইয়া আল্লাহ আয়োজক যুবকদের বংশধর থেকে যারা কবরে, এলাকাবাসীর ময় মুরব্বির থেকে শুরু করে যারা কবরে, আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ তুমি কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও, পিছনের মাহফিলগুলো কবুল করে নাও। আগামীকালকে মাহফিল হবে আল্লাহ, বক্তা শ্রোতা সবাইকে তুমি কবুল করিয়া নিও। ইয়া আল্লাহ আমাদের এই বসাগুলো জান্নাতে যাওয়ার উসিলা বানায়া দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আমিনা।